हेलो, सलाम আলাইকুম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্লাব জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাবের দ্বিতীয় ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হলো অল বেসিক অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টস অ্যান্ড টার্মিনোলজিস অ্যান্ড মিশন ওভারভিউ অফ ভয়েজার। এবং আমাদের মাঝে হোস্ট হিসেবে আছেন জনাব সুব্রত বিশ্বাস, ন্যাশনাল ভলেন্টিয়ার অ্যাট এনওসি বিডিও অফিস। ভাইকে আমাদের প্রোগ্রাম আজকে প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। কি ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, ধন্যবাদ। ওকে, তো ভাই, জি ভাই বলুন, শুরু করেন। ওকে, তাহলে আমি কি শুরু করব? জি আচ্ছা, ধন্যবাদ আমাকে জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমিক ক্লাব এর পক্ষ থেকে ইনভাইট করার জন্য। তো অ্যাস্ট্রোটকের এখানে যদিও টপিকটা ছিল এরকম যে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টস অ্যান্ড টার্মিনোলজিস, আমি একটু ইভেন্ট থেকে মানে এই টপিকের কন্টেন্টগুলো একটু মডিফাই করেছি। সো এর সাথে কিছু প্লাস মাইনাস করে আমি টপিকগুলো সাজিয়েছি। সো এর সাথে কিছু রিলেভেন্ট বা এর থেকে বাইরে কিছু টপিক আমার ডিসকাশনে থাকতে পারে। তো আমি এখানে মূলত হচ্ছে বেসিক অ্যাস্ট্রোনমিক্যাল ডিসকাশন, আর আমার হচ্ছে মেইন পার্ট থাকবে ভয়েজার মিশন নিয়ে। ভয়েজার মিশনের আমি অধিকাংশ পার্ট ইনক্লুড করার চেষ্টা করেছি। সো ওইটা নিয়ে হচ্ছে আমার ডিসকাশনের অধিকাংশ বিষয় থাকবে। তো আমি সরাসরি আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? তো না, জি জি আমাকে কি পারমিশন দেওয়া হয়েছে? আচ্ছা, আচ্ছা, এখানে কি পারমিশন লাগবে শেয়ার দিতে? শেয়ারের অপশন তো আমি পাচ্ছি না। একটু এক শেয়ারের মিনিট। অপশনটা হচ্ছে ইয়া হয়ে আছে। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, মেবি ঠিক আছে। আচ্ছা, আমার স্লাইড কি আসছে? জি ওকে, প্রথমেই বলেছি যে আমার ডিসকাশনের মূলত দুইটা অংশ থাকবে। প্রথমে ছোট অংশ হচ্ছে এলিমেন্টারি টক অন অ্যাস্ট্রোনমি, আর দ্বিতীয় অংশ যেটা হচ্ছে বেশি অংশ ওখানেই কাভার করা হবে, যে ভয়েজার মিশন এ টু জেড অফ ভয়েজার মিশন আর কি। এটা নিয়ে আমি একটু মোটামুটি কথা বলবো। তো প্রথমে হচ্ছে এলিমেন্টারি টক অন অ্যাস্ট্রোনমি নিয়ে বলতে গেলে প্রথমেই আসে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি কি বা কেন অ্যাস্ট্রোনমি এটা নিয়ে। তো প্রথমত হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি হচ্ছে ওল্ডেস্ট অফ অল সায়েন্সেস, মানে সবগুলো সায়েন্সের হচ্ছে ওল্ডেস্ট যে সায়েন্স সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। যে মানব সভ্যতার শুরু থেকে মানুষের যে আকাশ নিয়ে চিন্তা ভাবনা এবং আকাশের যে যে আলোকময় যে আলোকপিণ্ডগুলো সেগুলোর সাহায্যে যে মানুষের ওঠা বসা বা পরিচিতি, সেই কিন্তু সুদূর সেই মানব সভ্যতার শুরু থেকেই। এই জন্য অ্যাস্ট্রোনমি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সায়েন্সের অন্যতম একটি। তো প্রথমেই আমরা একটু দেখি যে অ্যাস্ট্রোনমি আসলে কি নিয়ে কাজ করে। তো অ্যাস্ট্রোনমির ভিতরে আসলে কি কি আছে? প্রথমেই যদি অ্যাস্ট্রোনমির মোটামুটি একটা ডেফিনেশন আমরা দিতে চাই, যে অ্যাস্ট্রোনমির ডেফিনেশনের ভিতরে সে আসলে কি কি নিয়ে কাজ করে, তো সেটা নিয়ে আমরা যদি বলি তাহলে বলা যায় যে সায়েন্টিফিক স্টাডি অফ ম্যাটার অ্যান্ড ফিনোমিনা ইন দ্য ইউনিভার্স, স্পেশালি ইন আউটার স্পেস।
including the position, then motion, then distribution, then dimension, then energy, then composition, and evolution of celestial objects. That means universe যে সেলেস্টিয়াল অবজেক্টস গুলো আছে অবশ্যই অ্যাজ ইউনিভার্স হোল তাদের যে পজিশন বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের যে পজিশন পৃথিবীর সাপেক্ষে আর সেলেস্টিয়াল স্পিয়ারের সাপেক্ষে এবং তাদের মোশন তাদের গতিবিধিগুলো তারা কিভাবে মুভ করে বা তাদের মোশনটা ঠিক কিরকম সেগুলো যে স্টাডি দেন সেলেস্টিয়াল অবজেক্টস গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে আমাদের টোটাল ইউনিভার্সে আমরা যখন খালি চোখে আকাশের দিকে তাকাই তখন কিন্তু এটা ডিস্ট্রিবিউশনটা আমাদের চোখে অতটা স্পষ্ট ধরা পড়ে না আমরা জাস্ট কিছু আলোকপিণ্ডের প্যাটার্ন দেখতে পাই বাট তারা আসলে টোটাল ইউনিভার্সে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে ইভেন বিভিন্ন প্ল্যানেটারি সিস্টেমে স্টারের চারপাশে তাদের প্ল্যানেটস গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে সেগুলো হচ্ছে আমাদের কিন্তু অ্যাস্ট্রোনমি ইন ডিটেলস স্টাডি করে দেন ডাইমেনশন আমাদের সেলেস্টিয়াল অবজেক্টস গুলো ডাইমেনশন কিরকম আকার গুলো কিরকম ছোট বড় বিভিন্ন রকমের আছে তো সেগুলোর আকার নিয়ে যে স্টাডিটা সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিতে করা হয় দেন এনার্জি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো সিস্টেমের সাথে এনার্জিটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সিস্টেমটাকে ডিফাইন করার জন্য সো ইউনিভার্সে বা টোটাল ইউনিভার্সে যে এনার্জিগুলো নিয়ে যে কিভাবে কাজ করে এনার্জিগুলোর সাথে সেলেস্টিয়াল অবজেক্টগুলোর সম্পর্ক কি বা এই এনার্জিটা আমাদের ইউনিভার্সকে কিভাবে ম্যানিপুলেট করে সেগুলো যে স্টাডি দেন কম্পোজিশন আমাদের ইউনিভার্স অবশ্যই সেলেস্টিয়াল অবজেক্টস অ্যান্ড দ্য হোল ইউনিভার্স অ্যান্ড দ্য স্পেস ইন ইউনিভার্স এগুলার কম্পোজিশনটা কিরকম কি কি দ্বারা গঠিত আসলে তো এগুলো অ্যাস্ট্রোনমি ইন ডিটেলস স্টাডি করে অ্যান্ড দেন ইভলিউশন একটা অন্যতম কি বলা যায় অ্যামেজিং অ্যান্ড হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস ইভলিউশন যা আমাদের ইউনিভার্স প্রথমত পৃথিবী থেকে শুরু করে সোলার সিস্টেম অ্যান্ড দ্য টোটাল ইউনিভার্স কিভাবে ইভলভ হয়েছে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত কিভাবে এসেছে এবং এর আসলে অন্তিম পর্যায়ে কি বা কিভাবে অন্তিম পর্যায়ে সে পৌঁছাবে এই যে এগুলো টোটাল স্টাডি এটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোনমিতে করে তো এগুলো হচ্ছে আমাদের মেইন যে বেসিক টাস্ক যেগুলো অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিতে ইনক্লুডেড সেগুলো আমরা একটু সাধারণ কথাবার্তা বলবো এখন এই অ্যাস্ট্রোনমি নিয়ে যে হোয়াট মেক্স অ্যাস্ট্রোনমি স্পেশাল তো অ্যাস্ট্রোনমিতে স্পেশাল কি আছে বা কি কি বিষয়গুলো আমাদের অ্যাস্ট্রোনমিকে আসলে স্পেশাল করে তো এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের আবার সেই প্রাচীনকালে ফিরে যেতে হবে যেখান থেকে বা যে সময় থেকে মানব সভ্যতা শুরু হয়েছিল এটা আমরা আসলে জানি যে মানুষ মানব মানে আমরা মানব জাতি হচ্ছে স্বভাবগতভাবে উৎসুক মানে জানতে আগ্রহী অজানাকে জানতে আগ্রহী তো আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখি সেটা কেন কিভাবে তো এই যে বিষয়গুলো এই উৎসুকতা কিন্তু আমাদের সেই জিনগত একটা বৈশিষ্ট্য বলা যায় যে প্রাচীনকাল থেকে আমাদের এই অজানাকে একটা জানার আগ্রহটা আছে তো আমরা প্রাচীনকালে মানুষ দেখেছে যে আকাশের দিকে তারা যখন তাকিয়েছে এখন আমরা যেমন আকাশ সম্পর্কে ইন ডিটেলস অনেক কিছু জানি বাট প্রাচীনকালে তো আসলে তারা জানতো না তারা আকাশের দিকে তাকিয়ে দেখতো যে আলোকপিণ্ড জ্বলছে কিছু কিছু আলোকপিণ্ড মিটিমিটি করে জ্বলছে আবার কিছু কিছু আলোকপিণ্ড স্থির অবস্থায় জ্বলছে আবার কোথাও হচ্ছে আলোকপিণ্ডের একটা ঝলসানো একটা অবস্থা সৃষ্টি হয়ে আছে কোথাও একটু অন্ধকার কোথাও ওটা আলোকপিণ্ড কিনা বা আলোকের কোনো ডট কিনা বা কোথাও একটা আলোক সজ্জা মতো হয়ে আছে আবার যে বিভিন্ন এই যে আলোকপিণ্ডগুলো যে একটা প্যাটার্ন তো তারা এগুলো নিয়ে খুবই উৎসুক ছিল যে এগুলো আসলে কি বা কেন তারা এরকম প্যাটার্ন সৃষ্টি করে আলোকগুলো কেন এবার জ্বলছে তো আলোকগুলো জ্বলার উদ্দেশ্যটা কি তারা কোথায় অবস্থান করে তো এই যে এইগুলা জানার যে একটা প্রবল আগ্রহ এবং এটা কিন্তু এর সাথে আরেকটা বিষয় যে আকাশের দিকে আমরা যখন তাকাই তখন কিন্তু একটা ইটার্নাল একটা বিউটি আমরা এখানে দেখতে পাই মানে আকাশের দিকে তাকালে যে একটা সৌন্দর্য বোধ এটাও কিন্তু এই আকাশের বিষয়বস্তু গুলোকে এক্সপ্লোর করার জন্য অন্যতম একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে প্রাচীনকাল থেকেই তারপরে মানুষ তখন থেকেই আলোকপিণ্ডগুলো যখন দেখেছে তখন তারা চেষ্টা করেছে আলোকপিণ্ডগুলোর ভিতরে যে এক ধরনের প্যাটার্ন আছে যেগুলোকে আমরা এখন মডার্ন অ্যাস্ট্রোনমিতে কনস্টেলেশন হিসেবে জানি যে বিভিন্ন তারাগুলোর যে নির্দিষ্ট একটা প্যাটার্ন যেহেতু এগুলো শুধুমাত্র ভিজুয়াল একটা ব্যাপার তো মানুষ প্রথম প্রাচীনকালে তারাগুলোর যে একটা প্যাটার্ন ছিল সেগুলো
তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। তারা ওই প্যাটার্ন গুলোর সাথে ইন্টারেস্টিংলি প্রাচীনকালে যে মিথোলজি গুলো ছিল সেগুলোর ক্যারেক্টারের সাথে তারা বা অবয়বের সাথে সেগুলো মেলানোর চেষ্টা করেছে, সেগুলোকে তারা খাতা কলমে ড্র করার চেষ্টা করেছে যাতে তারা এই প্যাটার্ন গুলো সহজে আইডেন্টিফাই করতে পারে। এবং এই যে আইডেন্টিফিকেশন, যে তারাগুলো প্যাটার্ন বা আকাশের দিকে তাকালে কোন তারাগুলো কোথায় অবস্থান করে। হ্যাঁ, এখন যেমন হচ্ছে সারা বছরই বিভিন্ন ঋতুর সময়ে আকাশে কিন্তু এক এক রকমের তারাগুলোর অবস্থানের প্রায়োরিটি বা ভিজুয়ালাইজেশনের ব্যাপারগুলো কিছু ডিফারেন্স থাকে বা প্যাটার্ন গুলো এক এক সময়ে এক এক রকম বা এক এক দিকে থাকে। তো এটা কিন্তু প্রাচীনকালেও এরকমই ছিল। তো প্রাচীনকালে এই আকাশের বিশেষ অবস্থান, সারা বছর আকাশের বিশেষ অবস্থানকে তারা খাতা কলমে এই এগুলো প্যাটার্ন রাখার চেষ্টা করতো এবং তারা লক্ষ্য করতো যে বছরের নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট প্যাটার্নটা ঠিক এরকমই হয় বা বছরের নির্দিষ্ট সময়ে তারাগুলো অবস্থানটা ঠিক এখানেই হয়। এগুলোর মাধ্যমে তারা হচ্ছে প্রাচীনকালে তাদের নেভিগেশনে এই প্যাটার্ন গুলো তারা ইউজ করতো সমুদ্র যাত্রায় অথবা এমনি ল্যান্ডে কোনো ট্রাভেলের সময় তারা এই প্যাটার্ন গুলো লক্ষ্য করে তাদের নেভিগেশনটা কন্টিনিউ করতো। এবং এই নেভিগেশনের আমাদের এই মডার্ন ভার্সন হচ্ছে যেমন আমাদের জিপিএস সিস্টেম, আমাদের এটা মডার্ন ভার্সন, বা প্রাচীনকালে তারা এই প্যাটার্ন গুলো খেয়াল করে নেভিগেশন করতো। এবং প্রাচীনকালে তারা চেষ্টা করেছিল যে আমাদের মাথার উপরে যে সূর্য বা বিভিন্ন গ্রহগুলো আছে তাদের মোশন গুলো কিরকম, সেগুলো তারা মডেল দাঁড় করানোর চেষ্টা করেছিল তারা যতটুকু পেরেছিল। এবং বর্তমানে আমাদের মডার্ন অ্যাস্ট্রোনমির বিভিন্ন টেকনোলজির সাপেক্ষে এগুলোর আমরা পূর্ণাঙ্গ মডেল বর্তমানে আমরা জানি। এটা একটা অনেক পরিচিত আমাদের এই এই ছবিটা, যে এই ছবিতে এই যে সূর্যের আলোক রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য যে রিলেটিভ পজিশনের জন্য সময় গণনার বা সময় হিসাব রাখার যে একটা ব্যাপার, সেই প্রাচীনকালের এই পদ্ধতিটা আর কি চালু ছিল। তো এই যে টোটাল বিষয়গুলো আকাশের দিকে তাকিয়ে আকাশে কি আছে এই যে জানার প্রবল আগ্রহ, এখান থেকে কিন্তু বর্তমানে অ্যাস্ট্রোনমিটা এতটা অধিকতর একটা কি বলা যায় অন্যতম একটা অ্যামেজিং সায়েন্স ফিল্ড হয়ে উঠেছে। এবং এটা আমরা সবাই জানি বা যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বা এগুলা কিন্তু বর্তমানে অন্যতম একটা প্রমিজিং সায়েন্স, মানে এগুলাতে এত এত ইনোভেশনের সুযোগ আছে, এত এত রিসার্চের সুযোগ আছে, কারণ আমরা অনেক কিছু এখনো জানি না। এবং এটা নিয়ে কিন্তু অসংখ্য স্পেস টেকনোলজি আস্তে আস্তে আবিষ্কৃত হচ্ছে। তো আচ্ছা, আস্তে আস্তে হচ্ছে আমরা কিছুটা দেখবো সেগুলা। তো আকাশ দেখার এখানে যেটা দেখানো হয়েছে যে আকাশ দেখার জন্য প্রাচীনকালে কিন্তু আমরা যখন আকাশের দিকে তাকাই তো ওই তারাগুলো শুধু ঝাপসা একটা মিটমিটি আলোক পিণ্ডগুলো আমরা দেখতে পাই, বাট সেগুলোর ভিতরে কি আছে আমরা শুধু শুধু চোখের সাহায্যে কিন্তু সেগুলো আমরা স্পষ্ট দেখতে পাই না। তো সেগুলোকে স্পষ্ট দেখতে পাওয়ার জন্য আলোক সহযোগী বিভিন্ন যন্ত্র মানুষ প্রাচীনকাল থেকেই তৈরি করার চেষ্টা করেছে। প্রাচীনকালে মানুষ হয়তো বা সেভাবে সাফল্য লাভ করতে পারেনি, কিন্তু বর্তমানে আমরা জানি আমাদের অনেক অনেক শক্তিশালী টেলিস্কোপ আছে টোটাল পৃথিবী জুড়েই, যেগুলোর সাহায্যে আমরা সুদূর ইউনিভার্সের অন্য প্রান্তে কি আছে সেগুলো কিন্তু আসলে আমরা এমন টেলিস্কোপের সাহায্যে জানতে পারি। সেগুলো সম্পর্কে আমরা আলোক ইনফরমেশন পেতে পারি, লাইট ইনফরমেশন পেতে পারি, যেগুলোর সাহায্যে সেগুলো সম্পর্কে এনাফ ডেটা আমরা কালেক্ট করতে পারি বা সেগুলো আসলে কিরকম সেগুলো ভিজুয়ালাইজ করার যথেষ্ট সুযোগ আমাদের এখন আছে এই শক্তিশালী টেলিস্কোপ গুলো ইউজ করে। তারপর আমরা দেখি যে অ্যাস্ট্রোনমির কি কি ব্রাঞ্চ আছে। আসলে অ্যাস্ট্রোনমির ব্রাঞ্চ নিয়ে বলতে গেলে আসলে লিস্ট অনেক অনেকটা লম্বা। আসলে মেইন ব্রাঞ্চ থেকে শুরু করে এগুলোর ফিল্ড, সাব ফিল্ড, এগুলো আসলে অনেক, এখন অনেক এগুলোর সাব ফিল্ড হয়ে গেছে। সেখানে আমি অল্প কিছু আসলে জাস্ট এমনি দেখানোর জন্য জাস্ট দেখিয়েছি, যেমন অ্যাস্ট্রোবায়োলজি, এখানে জাস্ট মেইন মেইন যে ব্রাঞ্চ গুলো সেগুলো দেখিয়েছি, এগুলোর বাইরে আসলে অনেক ব্রাঞ্চ আছে। যেমন অ্যাস্ট্রোবায়োলজি আমাদের সেটা সাইন্টিফিক স্টাডি, যে ইউনিভার্সে বায়োলজিক্যাল যে এক্সিস্টেন্স সেগুলো নিয়ে যে স্টাডিটা, সেটা যে পৃথিবীর বাইরেও বিভিন্ন যে প্রাণী আছে বা প্রাণী অস্তিত্ব থাকতে পারে বা বায়োলজিক্যাল যে ফিনোমিনাল বা ইভেন্ট গুলো যে এক্সিস্টেন্স গুলো সেগুলো নিয়ে যে স্টাডিটা। দেন অ্যাস্ট্রোফিজিক্স, এটা আসলে শুধুমাত্র একটা, অ্যাস্ট্রোফিজিক্স এর ভিতরে অনেক অনেকগুলো ফিল্ড আছে। অ্যাস্ট্রোফিজিক্স মানে হচ্ছে যে জাস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস বা অ্যাস্ট্রোনমিক্যাল যে ইভেন্ট গুলো আছে সেগুলো যে ফিজিক্যাল লস এর মাধ্যমে সেগুলোর এক্সপ্লেনেশন
দেওয়ার যে একটা যে ফিল্ড আছে সেটা তো, এটা একটা ফার্স্ট আসলে ফিল্ড অ্যাস্ট্রোনমিতে। আমাদের অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্যাল ল ইউজ করে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট গুলোকে বোঝা, সেগুলোর মোশন সম্পর্কে ধারণা পাওয়া, হিউজ হিউজ একটা ব্যাপার এখানে। দেন গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, আউট অফ দ্য সোলার সিস্টেম যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিস আছে, তো সেগুলার যে টোটাল স্টাডিটা সেটা কিন্তু আসলে গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, যে গ্যালাক্সিগুলো ঠিক কেমন, তাদের শেপ কেমন, তারা কি দিয়ে গঠিত, তাদের শেপটা এরকম কেন, তারা কিভাবে মুভ করে বা তাদের গতিবিধিগুলো কিরকম, এগুলো টোটাল স্টাডিটা আমাদের গ্যালাকটিক অ্যাস্ট্রোনমির এই ব্রাঞ্চের ভিতরে আমরা ধরতে পারি। দেন স্টেলার অ্যাস্ট্রোনমি, দেন গ্যালাক্সির ভিতরে যে আরো অনেক বিলিয়নস বিলিয়নস স্টারস আছে, সো স্টার গুলো আসলে কি দিয়ে তৈরি, বা স্টার তাদের লাইফ সাইকেল গুলো কেমন, তারা কি দিয়ে গঠিত, তাদের ইন্টারাকশন গুলো কিরকম, এগুলো স্টাডিটা আমরা স্টেলার অ্যাস্ট্রোনমি এই ফিল্ডে নিয়ে যেতে পারি। দেন প্ল্যানেটারি সায়েন্স, যে বিভিন্ন প্ল্যানেটারি সিস্টেম গুলো কিভাবে কাজ করে সেগুলো টোটাল স্টাডি এখানে আছে, বা প্ল্যানেট গুলো কি দিয়ে তৈরি। তারা আমরা জানি যে প্ল্যানেটারি সিস্টেম মানে সেখানে সেন্ট্রালি একটা স্টার থাকবে, এবং স্টারের চারপাশে প্ল্যানেটস গুলো তাদের নির্দিষ্ট অরবিটে ঘোরাঘুরি করবে। তো এই টোটাল এই যে ঘোরাঘুরির ব্যাপারগুলো, যে টোটাল মোশনের যে ফিজিক্স গুলো বা প্রত্যেকটা প্ল্যানেটের যে গঠন গুলো, এগুলো সব স্টাডি মূলত এই প্ল্যানেটারি সায়েন্সের ভিতরে ইনক্লুড করা যায়। দেন অ্যাস্ট্রোমেট্রি, এটা হচ্ছে বিভিন্ন সেলেস্টিয়াল অবজেক্টস গুলোর যে পজিশনস মেজারমেন্টের যে স্টাডিটা, সেটা মূলত অ্যাস্ট্রোমেট্রি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট সম্পর্কে আমরা জানছি, বাট সেগুলা ঠিক কোথায় আছে, অবস্থানটা কেমন, কত দূরে আছে, তো সেগুলার দূরত্ব বের করার ব্যাপারটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। দেন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, এটা আসলে একটা সিঙ্গেল এই নামের ভিতরে অনেক কিছু আসলে ইনক্লুডেড, কারণ অ্যাস্ট্রোনমি মানে কিন্তু আমাদের অবজারভেশনাল ব্যাপার স্যাপারটাই বেশি, কারণ আমরা যা দেখি সেটাই কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এখানে দেখার ব্যাপারটা কিন্তু এই সায়েন্স এই ফিল্ডে কিন্তু অনেক বেশি। সো আমরা যা দেখি, যে স্টার্স বা গ্যালাক্সিস বা আকাশের দিকে তাকালে বিভিন্ন আলোক সজ্জা বা আলোক প্যাটার্ন, তো এই যে এইগুলা বিশ্লেষণ করার জন্য কিন্তু বা অবজার্ভ করার জন্য কিন্তু আমাদের সেগুলো থেকে ডেটা কালেক্ট করা লাগে। তো সেই ডেটাগুলো আমরা কিভাবে কালেক্ট করব, এই যে এই বিষয়গুলো স্টাডি করতে গেলে কিন্তু আমাদের এখানে অবজারভেশন অ্যাস্ট্রোনমির ভিতরে অনেক সাব ব্রাঞ্চ বা সাব ফিল্ডস আছে, যেমন রেডিও অ্যাস্ট্রোনমি, এক্স রে অ্যাস্ট্রোনমি, অনেক কিছু আছে এরকম। দেন কসমোলজি, কসমোলজি হচ্ছে আমাদের মেগা ফিল্ড বলা যায়, যে টোটাল ইউনিভার্স অ্যাজ এ হোল, এটাকে স্টাডি করার জন্য যে সায়েন্টিফিক ফিল্ডটা সেটা মূলত কসমোলজি। কসমোলজি টোটাল ইউনিভার্স কে অ্যাজ এ হোল স্টাডি করে, যে টোটাল ইউনিভার্সটা কিভাবে সৃষ্টি হয়েছে, এটা উদ্দেশ্যটা কি, বা টোটাল মেকানিজমটা কি, এটা আস্তে আস্তে কোথায় যে শেষ হবে, বা আদৌ শেষ আছে কিনা, এই অ্যাজ এ হোল যে স্টাডি করার ফিল্ড সেটা মূলত কসমোলজি, এবং একটা খুব অ্যামেজিং একটা ফিল্ড অ্যাস্ট্রোনমিতে। আর এগুলোর বাইরেও আসলে লট মোর সাব ব্রাঞ্চেস আছে, তো এগুলো আমি জাস্ট অল্প কিছু দেখিয়েছি এখানে। দেন আমরা একটু কিছু বেসিক কথাবার্তা বলবো, যে হোয়াই অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি কেন, আমাদের অ্যাস্ট্রোনমি সম্পর্কে কেন জানার দরকার। এবং একটা ফ্যাক্ট হচ্ছে, বর্তমানে কিন্তু অ্যাস্ট্রোনমি রিলেটেড যেসব টেকনোলজিক্যাল রিসার্চ বা ডেভেলপমেন্ট, বা এটা যে ফিউচার, এটা কিন্তু খুবই খুবই অ্যামেজিং। মানে বর্তমানে এটা নিঃসন্দেহে বলা যায় যে বর্তমানে যেসব সায়েন্সের ফিল্ডে বা যেসব টেকনোলজিক্যাল বা রিসার্চের ফিল্ডে সবচেয়ে বেশি ফান্ডিং হয়, তার ভিতরে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স হচ্ছে অন্যতম। তো অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সে এত এত ফান্ডিং হয়, যেমন অ্যাস্ট্রোনমিক্যাল গবেষণার জন্য আমাদের বিভিন্ন কিন্তু বড় বড় সংস্থা, যেমন নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ওরকম অনেক কিছু কিন্তু আছে। তো এই যে অ্যাস্ট্রোনমির পিছনে এত এত ফান্ডিং, এত এত টাকা ঢালা হয়, এটা আসলে কেন, এটা আসলে একটা একটা খুবই একটা প্রশ্ন, যে আসলে আমরা যে অন্যান্য যে বিষয়গুলো অধ্যয়ন করি, যেমন যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, সেগুলো কিন্তু সরাসরি আমাদের মানুষের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, বা পৃথিবীতে আমাদের জীবনকে আরো সহজ করার জন্য বা অনেক ভালো করার জন্য টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড গুলো কিন্তু আছে। বাট অ্যাস্ট্রোনমি বললেই বোঝায় যে পৃথিবীর বাইরের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করা বা এগুলো নিয়ে রিসার্চ করা। তো পৃথিবীতে যে এত সমস্যা, এত ক্ষুধা ক্ষুধা সমস্যা, দারিদ্র সমস্যা, এত এত সমস্যা, এগুলো ব্যতি রেখে যে বাইরের জিনিস এক্সপ্লোর করার জন্য, পৃথিবীর বাইরে কি আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য যে এত এত ফান্ডিং, এত এত যে ব্যাপার স্যাপার, এগুলো কেন। তো এটা নিয়ে
আমরা একটু দেখি। প্রথমত ডক্টর রবার্ট এইটকেন একজন ফেমাস অ্যাস্ট্রোনমার, তার একটা বইয়ের একটা কোটেশন এরকম ছিল যে অ্যাস্ট্রোনমি মিশন সম্পর্কে, যে টু কিভ ম্যান ইভার মোর নলেজ অফ দ্য ইউনিভার্স অ্যান্ড টু হেল্প হিম টু লার্ন হিউমিলিটি অ্যান্ড টু নো এক্সাল্টেশন, দ্যাট ইজ দ্য মিশন অফ অ্যাস্ট্রোনমি। এটা কিন্তু খুব সুন্দর একটা কথা যে অ্যাস্ট্রোনমি একটা সায়েন্স, একটা সায়েন্টিফিক ফিল্ড, কিন্তু এই ফিল্ডটা আমাদের কি করতে শেখায়, হাম্বল হতে শেখায়। কিভাবে? যে এই যে ছোট একটা পৃথিবীতে, যখন পৃথিবীর বাইরের সাপেক্ষে পৃথিবীকে চিন্তা করা হয়, যেমন সোলার সিস্টেমের বাইরে থেকে যদি আমরা পৃথিবীকে দেখি, পৃথিবী কিন্তু খুবই ছোট ছোট একটা ডট হিসেবে দেখা যাবে। তো যে এটা তো শুধু সোলার সিস্টেমের ভেতরের জন্য, তো এই সোলার সিস্টেমটা কি আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির একটা জাস্ট প্ল্যানেটারি সিস্টেম? এরকম অসংখ্য বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি সিস্টেম আছে, এত এত গ্যালাক্সি নিয়ে টোটাল ইউনিভার্সটা গঠিত। তো টোটাল ইউনিভার্সের ভিতরে আমাদের পৃথিবী আসলে খুবই খুবই নগণ্য একটা জায়গা। তো সেখানে আমরা 700 বিলিয়ন প্লাস মানুষ বাস করি, এত হাসি দুঃখ, এত মারামারি ডাকাতি, যে এত কিছু এখানে আছে, তো এত কিছু যে আমরা করি, তো টোটাল ইউনিভার্সের সাপেক্ষে যদি আমরা ট্রাফিক কিভাবে চিন্তা করি, এগুলো কিন্তু কিছু না, এগুলো অনেকটা ভ্যালুলেস মনে হয়। তো এখান থেকে কিন্তু আমাদের এই টোটাল পার্থিব জীবন সম্পর্কে একটা উদাসীন্য কাজ করে, যে আমরা পৃথিবীর কাছে তো আমাদের পৃথিবী কিছুই না, সেখানে আমাদের ছোট একটা মানব জীবন। 1 কিলোমিটার উপর থেকে দেখালে এই পৃথিবী, যে আমাদের মানুষের যে সাইজটা, 1 কিলোমিটার উপর থেকে দেখলেই কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তো এই যে এত ক্ষুদ্রতম একটা ক্ষুদ্র একটা গ্রহে বাস করে, যা পৃথিবী টোটাল ইউনিভার্সের কাছে যেটা কিছুই না, সেখানে বাস করে আমাদের যে এত চিন্তা ভাবনা, এত মানুষে মানুষে ভেদাভেদ, যে এত কিছু, তো এগুলা চিন্তা করলে কিন্তু আমাদের এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে আমাদের সাহায্য করে। পৃথিবী টোটাল ইউনিভার্সের কাছে তো আমরা কিছু না, তো আমরা কেন পৃথিবীর জীবনে এতটা, মানুষের জীবনে বা অন্য জীবনে এত মারামারি ঘাটাঘাটি, এগুলো কেন? তো এই বিষয়গুলো চিন্তা করলে কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোনমি আমাদের হাম্বল হতে সাহায্য করে। দেন অ্যাস্ট্রোনমির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা কেন জানবো, বা অ্যাস্ট্রোনমি আমাদের কি ইন্টারেস্ট করে, অ্যাস্ট্রোনমি কোন জিনিসগুলো আমাদের ইন্টারেস্ট করে, বা অ্যাস্ট্রোনমিতে আমরা এগুলোতে ইন্টারেস্ট সৃষ্টি করবো কেন? অ্যাস্ট্রোনমি এক্সাইটস দ্য ইমাজিনেশন, যে আকাশের দিকে যখন তাকায় আমাদের ইমাজিনেশনকে এক্সাইট করে, যে এত সুন্দর বাইরে সোলার সিস্টেম, এত সুন্দর গ্যালাক্সি, যে প্যাটার্ন গুলো, হ্যাঁ এগুলা এরকম কেন, বা এগুলো নিয়ে চিন্তায় আমরা আসলে হারিয়ে যাই। আমরা যখন এমনিতে যখন খালি চোখে আকাশের দিকে তাকায় আমরা আসলে চিন্তা করি যে আকাশে এত কিছু, কত দূরে না এই তারাগুলো আছে, যে ইমাজিনেশনে কিন্তু আমরা টোটালি হারাই যাই। এভাবে অ্যাস্ট্রোনমি কিন্তু আমাদের ইমাজিনেশন কে এক্সারসাইজ করে। দেন কালচার অফ ইনোভেশন, দেন অ্যাস্ট্রোনমি কিন্তু হচ্ছে আমাদের কালচারাল ইনোভেশনে অনেক সাহায্য করে। আমরা যদি প্রাচীন ইতিহাস একটু দেখি, তাহলে কিন্তু এক একটা কালচারে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এক একটা কালচারে অ্যাস্ট্রোনমি কিন্তু এক এক রকম ভাবে তার আনুষঙ্গিক বিষয়গুলো পেয়েছে। সো এই অ্যাস্ট্রোনমি কিন্তু আমাদের ইতিহাস থেকে আমরা দেখি যে বিভিন্ন কালচারকে গ্রো আপ করতে, বিভিন্ন কালচারকে ইনোভেট করতে অ্যাস্ট্রোনমি কিন্তু খুবই সাহায্য করেছে। কারণ অ্যাস্ট্রোনমি নিয়ে কিন্তু অনেক মিথোলজি, অনেক চিন্তা ভাবনা, ইভেন অনেক ধর্মীয় গ্রন্থের ভিতরে এই অ্যাস্ট্রোনমির এই ব্যাপার স্যাপার গুলো দেখতে পাওয়া যায়। সো নিঃসন্দেহে অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়গুলো আমাদের কালচারকে অনেক এনরিচ করছে। ইনভাইং পিপল, অ্যাস্ট্রোনমি এমন একটা ফিল্ড যেটা আসলে সার্বিক ভাবে এই ওয়ার্ল্ডের টোটাল লোকজনকে ইউনিফাই করার চেষ্টা করে। কিরকম ভাবে? যেমন যে অ্যাস্ট্রোনমি নিয়ে যেই গবেষণা করতে যাক, মেইন টার্গেট কিন্তু আমাদের পৃথিবীর বাইরের কোনো কিছু সম্পর্কে জানা। তো সেই বিষয়টা কিন্তু, যেমন আমরা যদি পৃথিবীর বাইরের কোন একটা প্ল্যানেটারি সিস্টেম সম্পর্কে রিসার্চে একটা ব্যাপার আসে, তো সেটা সম্পর্কে জানা কিন্তু একটা কমন বিষয়। সেটা কিন্তু আমি যে বাংলাদেশে বাস করছি এটা কিন্তু বাংলাদেশের সম্পদ না, আবার যে আমেরিকা, আমেরিকার কিন্তু সম্পদ না, আমাদের টোটাল একটা পৃথিবীর সাপেক্ষে সেটা একটা জানা বিষয়। সো সেগুলো সম্পর্কে রিসার্চ করতে গিয়ে দেখা যায় যে পৃথিবীর মানুষগুলো একসাথে কাজ করতে, মানে একটা তাড়না সৃষ্টি করতে, তাড়না সৃষ্টি করে, একসাথে কাজ করে একটা তাড়না সৃষ্টি হয়। যেমন বাইরে সোলার সিস্টেমে, টোটাল ইউনিভার্সের অনেক দূরে যেসব জিনিসপত্র গবেষণা করার জন্য যে যত যত বড় বড় রেডিও টেলিস্কোপ এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে, তো সেগুলো যে কম্বাইন যে কাজটা, সেটা কিন্তু করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় এই রেডিও টেলিস্কোপ গুলো বসিয়ে সেগুলোর যে কম্বাইন ডেটা কালেক্ট করা হয়,
সো এগুলো করার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চলের ভিতরে একটা কোলাবোরেশনের দরকার হয়, তাদের ভিতরে একটা ইউনিফিকেশন তৈরি হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই অ্যামেজিং যে অ্যাস্ট্রোনমি এমন একটা সাইন্টিফিক ফিল্ড যেটা নিয়ে কাজ করতে গেলে একটা ইউনিফিকেশন অটোমেটিক তৈরি হয়, সামগ্রিকভাবে একটা কাজ করার একটা পরিবেশ তৈরি হয় যেটা পৃথিবীর মানুষের ভিতরে এক ধরনের বন্ডিং সৃষ্টি করতে সাহায্য করে। দেন যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোনমিতে আমাদের এত এত ফান্ডিং, এই টেকনোলজি ডেভেলপ করার জন্য এত এত ফান্ডিং, সেটাকে শুধুই বাইরের বিশ্ব সম্পর্কে জানার জন্য, পৃথিবীতে এত সমস্যা রেখে বাইরের বিশ্ব সম্পর্কে জানার জন্য, বাইরের বিশ্বের ইন্টারেস্ট নিয়ে শুধু জানার জন্য যে এত এত ফান্ডিং, সেটাই কি আসলে? কিন্তু আসলে না, এখন পর্যন্ত এটা প্রমাণিত যে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে যে অ্যাস্ট্রোনমি রিসার্চ করতে যে যত ধরনের টেকনোলজি, যত ধরনের বললে বেশিরভাগই বলবো যে বেশিরভাগ টেকনোলজি অ্যাস্ট্রোনমি রিলেটেড রিসার্চের জন্য বা অ্যাস্ট্রোনমি রিলেটেড কাজের জন্য আবিষ্কৃত হলেও সেগুলো দেখা গেছে যে পরবর্তীতে কোনো না কোনোভাবে আমাদের মানব জীবনের জন্য উপকারী কোনো টেকনোলজি হিসেবে সেটা প্রতিষ্ঠা লাভ পেয়েছে। যেমন এই যে আমরা এখন জিপিএস সিস্টেম ব্যবহার করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, তো সেটা কিন্তু মূলত অ্যাস্ট্রোনমি নিয়ে রিসার্চ করতে যে মানে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট কে নেভিগেট করতে যে কিন্তু এই টেকনোলজিটা অ্যাস্ট্রোনমিক্যাল ফিল্ড থেকে কিন্তু আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেগুলোর সাহায্যে কিন্তু এখন আমরা টোটাল কমিউনিকেশনে কিন্তু আমরা সেটা এখন ব্যবহার করি। তো এই যে এরকম ব্যাপারে এরকম অসংখ্য উদাহরণ আছে, যেখানে আমি দুইটা উদাহরণ এখানে দেখানোর চেষ্টা করেছি। একটা যেমন ইউএস এর যে জেনারেল মোটরস কোম্পানিটা আছে, সেটা কিন্তু যে অ্যাস্ট্রোনমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইন্টারেক্টিভ ডেটা ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করে তারা তো গাড়ি উৎপন্ন করে, এটা আমরা জানি। তো তাদের যে গাড়ি যে ক্রাশ করে সেগুলো ডেটা অ্যানালাইসিস করতে তারা কিন্তু এই অ্যাস্ট্রোনমির ইন্টারেক্টিভ ডেটা ল্যাঙ্গুয়েজ এটা তারা ইউজ করে। তো এটা কিন্তু তাদের জন্য ব্যবহার মানে উদ্ভাবন করা হয়েছিল না, এটা অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চের জন্য বা কাজের জন্য ইনভেন্ট করা হয়েছিল, যেটা পরবর্তীতে কিন্তু একটা মোটর কোম্পানি বা একটা কার কোম্পানি সেটা ইউজ করে তাদের আমাদের জন্য অনেক অনেক গাড়ি বা সেফটি গাড়ি তৈরি করছে আর কি। তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল রেডিয়েশন ডিটেক্ট করার জন্য যে টেকনিক গুলো বা যে টেকনোলজি গুলো আবিষ্কৃত হয়েছিল, তো সেগুলো কিন্তু এখন পরবর্তীতে আন্ডারগ্রাউন্ডের যে ওয়েল আছে সে ওয়েল রিকভারির জন্য এই গ্র্যাভিটেশনাল স্টেবিলিটির এই ব্যাপারটা কিন্তু এই পরবর্তীতে এই এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাজে লাগে। যদিও তার প্রাইমারি টার্গেট ছিল যে পৃথিবীর বাইরে যে গ্র্যাভিটেশনাল রেডিয়েশন গুলো আছে সেগুলোকে ডিটেক্ট করা, বাট সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের এই আমাদের মানবের জন্য, আমরা যেসব ইন্ডাস্ট্রি গুলো আমাদের কল্যাণের জন্য ব্যবহার করি সেগুলোতে কিন্তু সেটা ইউজ করা হয়েছে। এরকম তো অসংখ্য উদাহরণ আছে যে অ্যাস্ট্রোনমির জন্যই সেটা প্রাইমারিলি ইনভেন্ট বা ডিসকভার করা হয়েছিল, পরবর্তীতে সেগুলো আসলে মানুষ মানব জীবনের জন্য বা আমাদের উন্নত জীবনের জন্য ডিরেক্টলি সেই টেকনোলজি গুলো কাজে লেগেছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার সেশনের প্রথম পার্ট, বেসিক অ্যাস্ট্রোনমি নিয়ে আর কি যে টোটাল আলোচনাটা ছিল। এখন হচ্ছে আমরা চলে যাব দ্য ভয়েজার ইন্টারস্টেলার মিশন, এইটা নিয়ে আমি কথা বলবো। তো এটা আসলে বলা যায় একটা মানুষের হিউমা মানে মানব সভ্যতার জন্য, মানব সভ্যতার প্রযুক্তি জগতের জন্য বা টোটাল মানব সভ্যতার জন্য আমাদের একটা মাইল ফলক। যে ভয়েজার মিশনটা হচ্ছে আমাদের প্রথম মিশন বা প্রথম স্পেস ক্রাফট যেটা সোলার সিস্টেমকে অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে এসে চলে গিয়েছে। এটা আসলে চিন্তা করতে গেলে খুবই অদ্ভুত লাগে যে মানুষের তৈরি একটা মেশিন বা মানুষের তৈরি একটা যন্ত্র সেটা ট্রাভেল করে সোলার সিস্টেমের বাইরে চলে গেছে। সোলার সিস্টেমের বাইরে মানে সেটা হিউজ ডিস্টেন্স, মিলিয়ন মিলিয়ন অফ কিলোমিটার। তো এটা খুবই আমাদের মানব সভ্যতার টেকনোলজির জন্য একটা মাইল ফলক। তো সেটা নিয়ে আমরা এখন একটু দেখবো যে ভয়েজার মিশন কবে, কোথায়, কিভাবে লঞ্চ করা হয়েছিল, কেন লঞ্চ করা হয়েছিল, আমাদের ইন্টারেস্ট এই ভয়েজার মিশন থেকে আমরা কি পেয়েছি বা ভয়েজার মিশন কোথায় গিয়েছে, আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে বাইরের সোলার সিস্টেম সম্পর্কে বা যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, এগুলো একটু আমরা টুকটাক দেখবো। তো প্রথমতই পারপোজ অফ ভয়েজার, ভয়েজার মিশনের উদ্দেশ্য কি ছিল এখানে। প্রথমত ভয়েজার মিশনে কিন্তু আমাদের দুইটা স্পেস ক্রাফট ছিল, ভয়েজার 1 এবং ভয়েজার 2, তো সেটা আমরা পরে আসছি। তো প্রথমত আমরা দেখি যে ভয়েজার মিশনে আসলে পারপাস কি ছিল।
এই ভয়েজার মিশনটা কিন্তু আমাদের প্রাইমারি পারপাস ছিল জুপিটার স্যাটার্ন, মানে আমাদের সোলার সিস্টেমের বাইরের যে গ্রহগুলো ছিল সেগুলো সম্পর্কে ডিটেলস স্টাডি করা, সেগুলো সম্পর্কে ডিটেলস ডেটা কালেক্ট করা। জুপিটার স্যাটার্ন ইউরেনাস আর নেপচুন, সৌরজগতে যে বাইরের যে চারটা গ্রহ সেগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করা। তো এখানে ভয়েজার ওয়ান হচ্ছে আমাদের শুধু জুপিটার এবং স্যাটার্নের ডেটা পাঠিয়েছে, মানে ভয়েজার ওয়ানকে শুধুমাত্র জুপিটার এবং স্যাটার্ন এই দুটা সম্পর্কে ডেটা কালেক্ট করার জন্য পাঠানো হয়েছিল, এবং ভয়েজার টু এই চারটা গ্রহ সম্পর্কেই আমাদেরকে ডেটা পাঠিয়েছে। তো পরবর্তীতে এই চারটা মিশন কমপ্লিশনের পরে তাদের মিশনটাকে ইন্টারস্টেলার এক্সপ্লোরেশনের জন্য এক্সটেন্ড করা হয়েছিল, যেটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। আচ্ছা, কখন ভয়েজার স্পেসক্রাফট লঞ্চ করা হয়েছিল? ভয়েজার ওয়ান লঞ্চ করা হয়েছিল হচ্ছে সেপ্টেম্বর 5, 1977, 1977 সালের 5 সেপ্টেম্বর এটা লঞ্চ করা হয়েছিল কেপ ক্যানাভেরাল স্টেশন থেকে। দেন ভয়েজার টু লঞ্চ করা হয়েছিল 20 আগস্ট 1977, সেম রকেট স্টেশন থেকে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু, দ্যাট মিন্স ভয়েজার ওয়ান হচ্ছে প্রথম স্পেসক্রাফট, ভয়েজার টু হচ্ছে দ্বিতীয় স্পেসক্রাফট, বাট ভয়েজার টু লঞ্চ করা হয়েছিল 1977 সালে 20 আগস্ট। ভয়েজার টু 20 আগস্ট এবং ভয়েজার ওয়ান 5 সেপ্টেম্বর, তার মানে ভয়েজার ওয়ান নাম হলেও এটা কিন্তু পরে, ভয়েজার টু এর পরে হচ্ছে লঞ্চ করা হয়েছিল। তো এমনটা কেন যে ভয়েজারের নাম ভয়েজার ওয়ান বাট সেটা ভয়েজার টু এর পরে লঞ্চ করা হয়েছিল? তো এটার কোনো টেকনিক্যাল তেমন কারণ নাই। তো কারণ এটা এই যে ভয়েজারের মেইন টার্গেট ছিল হচ্ছে আমাদের প্রথমত জুপিটার প্ল্যানেটে রিচ করা। তো এই ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এদের কিন্তু ট্রাজেক্টরি সেম ছিল না, মানে তারা যে রুট দিয়ে পৃথিবী থেকে বের হয়ে জুপিটার স্যাটার্ন ইউরেনাস বা নেপচুনে যাবে, তো তাদের রুট কিন্তু সেম ছিল না, তাদের ট্রাজেক্টরি সেম ছিল না, বাট তাদের উদ্দেশ্য মোটামুটি সেম ছিল। মানে প্রথম টার্গেটটা ছিল জুপিটার, বাট জুপিটারে পৌঁছানোর জন্য তাদের রুট বা ট্রাজেক্টরি সেম ছিল না। ভয়েজার ওয়ানে যে ট্রাজেক্টরি নির্ধারণ করা হয়েছিল সেটা মূলত ছিল একটা ফাস্ট ট্রাজেক্টরি, মানে অনেক দ্রুত সেই ট্রাজেক্টরি দিয়ে ভয়েজার ওয়ানটা জুপিটারে পৌঁছাতে পারবে, এবং ভয়েজার টু এর জন্য যে ট্রাজেক্টরি ছিল সেটা একটু লং ছিল বা একটু বড় বা একটা লেন্দি ট্রাজেক্টরি ছিল। তো এই জন্য ভয়েজার টু কে আগে লঞ্চ করা হয়েছিল এবং ভয়েজার ওয়ান কে পরে লঞ্চ করা হয়েছিল, কিন্তু ভয়েজার ওয়ান এর ট্রাজেক্টরি ছোট হয়, মানে ডিস্টেন্স কম হয়, তাকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছিল এবং সে আগেই জুপিটারে পৌঁছে গিয়েছিল। তো এখানে আমাদের মেইন বিষয় হচ্ছে যে কে আগে জুপিটারে পৌঁছাবে, সেটা অনুসারে আমাদের মূলত ভয়েজার নামকরণ করা হয়েছিল। সো ভয়েজার ওয়ান যেহেতু আমাদের আগে জুপিটারে পৌঁছাবে সেভাবেই ট্রাজেক্টরি সেট করা হয়েছিল, এই জন্য ওটাকে ভয়েজার ওয়ান নাম দেওয়া হয়েছে, এবং যদিও সে ভয়েজার টু এর পরে লঞ্চ করা হয়। তো জুপিটারে কে আগে পৌঁছাবে সেটা অনুসারে ভয়েজার ওয়ান ভয়েজার টু নামকরণ করা হয়েছিল। তখন আমরা একটু দেখি যে এই ভয়েজার্স দুইটি স্পেস ক্রাফ্টের ট্রাজেক্টরি বা রুটটা কেমন ছিল। তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিন্তু ভয়েজার মিশনের টার্গেট ছিল যে জুপিটার স্যাটার্ন ইউরেনাস এবং নেপচুন এই চারটা গ্রহ, মানে একই মিশনে চারটা গ্রহ এক্সপ্লোর করা। বাট আমরা জানি যে এই গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে, সো বিভিন্ন সময় তাদের পজিশন কিন্তু বিভিন্ন রকম ভাবে থাকবে। যেমন এমন হতে পারে যে চারটা চারটা কর্নারে আছে সোলার সিস্টেমের, এরকম হতে পারতো, বাট যেহেতু আমরা সেম মিশনেই এই মিশনের টার্গেট ছিল যে একই মিশনে চারটা গ্রহ সম্পর্কে স্টাডি করা, তো আমাদের এই চারটা গ্রহের আমার একটা অ্যালাইনমেন্ট দরকার ছিল যাতে একই রুটে বা একই মিশনে পরপর চারটা গ্রহ সম্পর্কে স্টাডি করা বা চারটা গ্রহে রিচ করা যায়। তো এই যে তখন 70-এর দশকে 1970-এর দশকে এই অ্যালাইনমেন্টটা এক্সিস্ট করছিল, মানে এই অ্যালাইনমেন্টে জুপিটার স্যাটার্ন ইউরেনাস এবং নেপচুন পরপর অবস্থান করছিল। তো তাদের অ্যালাইনমেন্টটা এমন ছিল যে একই একই মিশনে এই একই ট্রাজেক্টরিতে বা একই রুটে চারটা গ্রহের কাছে পৌঁছানো যাবে, এবং এই যে অ্যালাইনমেন্টটা এটা কিন্তু মোটামুটি একটা রেয়ার ঘটনা। এবং হিসাব করে দেখা গেছে যে এরকম একটা অ্যালাইনমেন্ট, মানে জুপিটার স্যাটার্ন ইউরাস এবং নেপচুন, যে তারা যে অ্যালাইনমেন্ট করে আছে, যে অ্যালাইনমেন্ট করে আছে, অ্যালাইনমেন্টটা মোটামুটি 175 থেকে 176 বছর পর পর এই অ্যালাইনমেন্টটা পাওয়া যায়। তো যে কোনো সময় কিন্তু আমাদের ভয়েজারের মিশনটা শুরু করলে ভয়েজার আমাদের যে যে জিনিসগুলো
গিফট করেছে সেগুলো কিন্তু আমরা পেতাম না, শুধুমাত্র এই সিঙ্গেল মানে অন্যান্য অ্যালাইনমেন্টে যদি আমরা সেম মিশনে সেম পারপাসের জন্য লঞ্চ করতাম, সেক্ষেত্রে আমরা একই মিশনে এই চারটা গ্রহ সম্পর্কে যেটা পেতাম না, আমাদের এই স্পেশাল অ্যালাইনমেন্ট দরকার ছিল যেটা 175 বা 176 বছর পর পর হয়। তো এখানে হচ্ছে আমাদের এই যে টোটাল ট্রাজেক্টরি বা রুটটা এখানে দেখানো আছে, তো আমরা এখানে একটা ভিডিও আছে, আমরা ভিডিওর মাধ্যমে একটু দেখি ট্রাজেক্টরিটা। এই যে ভয়েজার ওয়ানে যে ফার্স্ট ট্রাজেক্টরি আমরা দেখতে পাচ্ছি, ভয়েজার ওয়ান প্রথমে জুপিটারে পৌঁছায়, তারপরে ভয়েজার টু, দেন ভয়েজার ওয়ান স্যাটার্নে পৌঁছায়, তারপরে ভয়েজার টু স্যাটার্নের পরবর্তীতে, কিন্তু এই যে ভয়েজার ওয়ানটা হচ্ছে এই ট্রাজেক্টরি ফলো করে এবং ভয়েজার টু হচ্ছে এই ট্রাজেক্টরি ফলো করে, কারণ ভয়েজার টু এর নেক্সট মিশন ছিল ইউরেনাস এবং নেপচুনকে স্টাডি করা, বাট ভয়েজার ওয়ান স্যাটার্নের পরে কিন্তু সৌরজগতের বাইরে এক্সপ্লোর করার জন্য সেই তার সেই ট্রাজেক্টরিটা ফলো করে। তো ভয়েজার এখানে এইভাবে যাচ্ছে এবং ভয়েজার টু পরবর্তীতে যে ইউরেনাস, ইউরেনাস থেকে সে অ্যাসিস্ট নিয়ে যে নেপচুনে যাবে সে এখানে এই ট্রাজেক্টরি ফলো করে। এবং এইখানে অলরেডি ভয়েজার ওয়ান এই পাশ থেকে অনেক দূরে চলে গেছে এবং ভয়েজার টু তার নেপচুনের কাছে তার মিশন কমপ্লিট করে তারপরে সে ভয়েজার ওয়ানকে ফলো করছে। তো এটা ছিল তাদের আর কি রুট। ওকে, আদের আমরা একটু জেনে আসি যে ভয়েজার স্পেস ক্রাফ্টে কি কি ছিল, কিভাবে ভয়েজার স্পেস ক্রাফ্টকে সাজানো হয়েছিল বা সেখান থেকে কি কি ইনস্ট্রুমেন্ট সেখানে ছিল। তো আমাদের এই ভয়েজার প্রতিটা প্রবের ওজন ছিল 722 কেজি মতো এবং প্রতিটা প্রবে টোটাল 14টা সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল বিভিন্ন জিনিসপত্র অ্যানালাইসিস করার জন্য, যেগুলোর ভিতরে ছিল হচ্ছে অ্যাটমোস্ফিয়ারিক কেমিস্ট্রি, বিভিন্ন প্ল্যানেটসের যে অ্যাটমোস্ফিয়ারিক কেমিস্ট্রি সেগুলো সম্পর্কে স্টাডি করা, দেন তাদের ম্যাগনেটিক ফিল্ডস, দেন ডিটেক্টিং অরোরা, বিভিন্ন প্ল্যানেটসের যে অরোরাগুলো আছে সেগুলো সম্পর্কে এনাফ ডেটা কালেক্ট করা, দেন মেজারিং চার্জ পার্টিকেলস, ইউজিং রেডিও সিগন্যালস টু ডিটারমিন ফিজিক্যাল প্রপার্টিস অফ প্ল্যানেটস, ওই চারটা প্ল্যানেটসের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি স্টাডি করার জন্য রেডিও সিগন্যাল বা সেই টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল, দেন ডিটেক্টিং সোলার উইন্ড থ্রু প্লাজমা মেজারমেন্টস, এবং সোলার উইন্ড ডিটেক্ট করার জন্য আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট ছিল। তো এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ভয়েজার স্পেস ক্রাফটের বিভিন্ন অংশে যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট সেট করা আছে, আমাদের যেখানে গোলাকার অংশ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, যে হাই গেইন অ্যান্টেনা যেটার মাধ্যমে হচ্ছে ভয়েজার স্পেস ক্রাফটের সাথে পৃথিবীর কমিউনিকেশন হয় আর কি, রেডিও সিগন্যালিকের মাধ্যমে, দেন এখানে ম্যাগনেটোমিটার বুম, দেন রেডিও আইসোটোপ থার্মাল একটি জেনারেটর, এবং এটা হচ্ছে আমাদের এই স্পেস ক্রাফটের যে ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দেয় সেই সাপ্লাইটা হচ্ছে আমাদের যেটা রেডিও আইসোটোপ থার্মাল একটি জেনারেটর, সম্পর্কে আমরা একটু দেখবো পরবর্তী স্লাইডগুলোতে। আর দেন এখানে হচ্ছে আমাদের আর কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে। তো এই এই প্রতিটা ভয়েজারেই মূলত এগুলো কিন্তু আইডেন্টিক্যাল প্রব ছিল, প্রতিটাতেই সেম জিনিসপত্র দেওয়া হয়েছিল বিভিন্ন জিনিসপত্র স্টাডি করার জন্য। এবং এইখানে ভয়েজার স্পেস ক্রাফটে হচ্ছে আমাদের খুবই অ্যামেজিং একটা ব্যাপার এখানে ছিল, এই যে গোল্ডেন রেকর্ড, প্রতিটা ভয়েজার স্পেস ক্রাফটের সাথে একটা ফোনোগ্রাফ রেকর্ড দেওয়া হয়েছিল, যেখানে পৃথিবীর সভ্যতা, মানে এটা উদ্দেশ্য ছিল যে ভয়েজার মিশন যেহেতু ইন্টারস্টেলার মিশন, সো এটা সোলার সিস্টেমের বাইরে কোথায় যাবে আমরা জানি না, সো বাইরে যেয়ে যদি কোনোভাবে কোনো আমাদের মতো কোনো ইন্টেলিজেন্ট বিং থাকে বা তাদের এরকম কোনো সভ্যতা থাকে, তারা যদি কখনো এটা এই ভয়েজার স্পেস ক্রাফট তাদের কাছে পৌঁছায়, তো যাতে তারা আমরা যে মানব মানব সভ্যতা বা আমরা যে মানুষ এই ভয়েজার স্পেস ক্রাফট পাঠিয়েছি, আমাদের ইনফরমেশন গুলো যাতে তারা দেখতে পারে যে আমাদের সভ্যতাটা কেমন বা আমরা যে পৃথিবীতে আমরা কেমন আছি সেগুলো নিয়ে। তো এখানে অনেক কিছু এখানে দেওয়া হয়েছিল, এটা নিয়ে ডিটেলস এটা আমি স্লাইডে লাস্টে একটু গোল্ডেন রেকর্ড নিয়ে কথা বলবো, আসলে এটা একটা যথেষ্ট সেপারেট একটা বিষয় যেখানে কি কি ছিল, কেন করা হয়েছিল বা এটা উদ্দেশ্য কি ছিল, এটা আমরা স্লাইডে লাস্টে একটু আমি কথা বলবো এই গোল্ডেন রেকর্ডটা নিয়ে, সে পর্যন্ত আমরা পরবর্তীতে আগাই। আচ্ছা, এখন আমরা দেখে আসি যে এই ভয়েজার টুইনস মানে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু কি কি ডিসকভার করে নতুন ভাবে, আমাদের জন্য কি কি নতুন ডেটা দেয়।
প্রথমত ভয়েজার 1, ভয়েজার 1 হচ্ছে প্রথম টার্গেট ছিল জুপিটার। তো ভয়েজার 1 জুপিটার থেকে আমাদের যে যে ইনফরমেশন গুলো দেয় নতুন ভাবে, সেগুলো আমরা একবার করে দেখে যাই। যে এটা প্রথমত হচ্ছে 1978 সালের এপ্রিল মাসে, প্রায় 7-8 মাস পর, 1978 সালের এপ্রিল মাসে প্রথম সে জুপিটারের কাছাকাছি পৌঁছায় এবং জুপিটারের ইমেজিং শুরু করে, ফটো তুলতে শুরু করে বিভিন্ন অ্যানালাইসিস এর জন্য। দেন এই জুপিটার যে জায়ান্ট গ্যাস প্ল্যানেট, এটার বিভিন্ন অংশ সে এক্সপ্লোর করার চেষ্টা করে, যেমন এটার ম্যাগনেটোস্ফিয়ার, দেন এটার অন্যান্য যে মুনস সেগুলো ইন গ্রেটার ডিটেল সে জানার চেষ্টা করে। আগে হচ্ছে পায়োনিয়ার স্পেস কার্ভার যে ডেটাগুলো দিয়েছিল জুপিটার সম্পর্কে, সেগুলো সম্পর্কে আরো বেশি, মানে সেগুলো থেকে আরো বেশি ইন ডিটেলস ডেটা কালেক্ট করার জন্য জুপিটার সেভাবে তার এক্সপ্লোরেশন শুরু করে। দেন ভয়েজার 1 হচ্ছে জুপিটারকে স্প্রিং বোর্ড বা স্প্রিং বোর্ড বা তার সিলিং শটের জন্য জুপিটারকে সে ইউজ করে গ্র্যাভিটি অ্যাসিস্ট টেকনিকের সাহায্যে। তো এই গ্র্যাভিটি অ্যাসিস্ট টেকনিক হচ্ছে আমাদের এই স্পেস ক্রাফ্ট মিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। তো এটা নিয়ে আমার একটা আলাদা স্লাইড আছে, পরবর্তীতে আমরা সেখানে নিয়ে এটা বিস্তারিত একটু দেখবো যে গ্র্যাভিটি অ্যাসিস্ট টেকনিকের সাহায্যে কিভাবে একটা স্পেস ক্রাফ্ট একটা গ্রহ যেমন জুপিটার কে ইউজ করে সে বুস্ট আপ হয়, তার গতি বৃদ্ধি করে বা তার ট্রাজেক্টরিটা স্মুথ করে, সেটা আমি একটু দেখবো। দেন ভয়েজার 1 আমাদের যে ডেটা পাঠায়, যে ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে জুপিটার্স অ্যাটমসফিয়ার অনেক বেশি অ্যাক্টিভ, যেটা পায়োনিয়ার 10 এবং পায়োনিয়ার 11 স্পেস ক্রাফ্ট আমাদের যে ডেটাগুলো দিয়েছিল সেখান থেকে আমরা যতটুকু ইনফরমেশন পাই তার থেকেও বেশি অ্যাক্টিভ হিসেবে ভয়েজার 1 আমাদের কাছে ইনফরমেশন পাঠায়। দেন ভয়েজার 1 হচ্ছে আমাদের কিছু অ্যামেজিং পিকচার পাঠায় জুপিটারের বিভিন্ন যে মুনস বা স্যাটেলাইট গুলো আছে সেগুলো নিয়ে। সে আমাদের হচ্ছে জুপিটারের যে আইও স্যাটেলাইট সেটার ছবি পাঠায়, দেন ক্যালিস্টো, দেন গ্যানিমেড, দেন ইউরোপা, দেন অ্যামালথিয়া, এগুলো সম্পর্কে তার সুন্দর সুন্দর আমাদের কিছু ছবি পাঠাই। এবং ভয়েজার 1-এর জুপিটার নিয়ে একটা অ্যামেজিং এক্সপ্লোশন ছিল বা ডিসকভারি ছিল, সেটা হচ্ছে সে অনেক এক্সট্রিম অ্যাক্টিভ ভলকানোস যে আছে সেটার সে প্রথম সে ডিসকভারি সে আমাদেরকে দেয়, এবং এটা আমাদের আগে ইনফরমেশন আমাদের কাছে ছিল না। এবং জুপিটার আমাদের ইনফরমেশন দেয় যে জুপিটারে অনেক এক্সট্রিমলি অ্যাক্টিভ ভলকানোস এক্সিস্ট করে। আর দেন জুপিটার হচ্ছে আমাদের ভয়েজার 1 হচ্ছে আমাদের জুপিটারের 2টা নতুন মুন থিবিয়ান মেটিস সম্পর্কে ইনফরমেশন দেয়, যেটা আগে ডিসকভার ছিল না, সেটা সম্পর্কে হচ্ছে আমাদের ইনফরমেশন দেয়। এবং জুপিটারের যে একটা থিন রিং আছে এটা কিন্তু আমাদের ভয়েজার 1 প্রথম আমাদের এই ইনফরমেশনটা দেয়। স্যাটার্নের রিং সম্পর্কে আমরা আগে জানতে পেরেছিলাম, বাট ভয়েজারের যে একটা থিন রিং আছে এটা প্রথম হচ্ছে আমাদের ভয়েজার 1 ইনফরমেশনটা আমাদেরকে দেয়। দেন জুপিটারের পরে পরে হচ্ছে ভয়েজার 1 তার ট্রাজেক্টরির পথে স্যাটার্নে মুভ করে গ্র্যাভিটি অ্যাসিস্ট টেকনিকের মাধ্যমে, সে জুপিটার থেকে স্যাটার্নের দিকে মুভ করে। এবং স্যাটার্ন থেকে যে ইনফরমেশন গুলো ভয়েজার 1 আমাদের দেয় তা হলো, প্রথমত হচ্ছে 1969 সাল নভেম্বর মাসে ভয়েজার 1 স্যাটার্ন সিস্টেমের কাছাকাছি পৌঁছায়। স্যাটার্নের ওখানে যে সে ভয়েজার 1 হচ্ছে স্যাটার্নের নতুন 5টা মুন ডিসকভার করে এবং সেভার রিং সিস্টেম, মানে আরো অনেক যে রিং আছে, আমরা জানি যে স্যাটার্নের ছবি আমরা সবাই দেখছি, স্যাটার্নের চারপাশে অনেক সুন্দর রিং আছে। তো ভয়েজার 1 হচ্ছে আমাদের আরো কিছু রিং এর ইনফরমেশন দেয়। দেন সে স্যাটার্ন থেকেও স্যাটার্নের বিভিন্ন মুনস যেমন টাইটান, মিমাস, এনসেলাডাস, এগুলো সে অনেক সুন্দর সুন্দর ছবি পাঠায়। এখানে আমি ছবিগুলো দেখিয়ে যে প্রথম সে টাইটানের সুন্দর একটা ছবি পাঠাই, দেন মিমাসের একটা ছবি পাঠাই, দেন এনসেলাডিসের একটা ছবি পাঠাই, দেন টেথিসের একটা ছবি পাঠাই, দেন ডাউনে, দেন রিয়া। তো এগুলো সুন্দর সুন্দর এই স্যাটার্নের যে সুন্দর সুন্দর মুনের ছবি এই ভয়েজার 1 আমাদের হচ্ছে ইন গ্রেট ডিটেলস আমাদের এইগুলো দেখার সুযোগ করে দেয়। দেন ভয়েজার 1 স্যাটার্নের স্যাটার্ন এক্সপ্লোরেশন সময় যে সুন্দর একটা ইনফরমেশন আমাদের দেয় সেটা হচ্ছে স্যাটার্নের যে একটা মুন টাইটান, তো টাইটানের অনেক সুন্দর কিছু ইনফরমেশন দেয়। যেমন ভয়েজার 1 আমাদের বলে যে টাইটানের অ্যাটমসফিয়ারে 90% মতো নাইট্রোজেন এক্সিস্ট করে, এবং টাইটানের যে অ্যাটমসফিয়ার আছে সেই অ্যাটমসফিয়ারের
প্রেশারটা হচ্ছে 1.6 atm এবং তাপমাত্রা মোটামুটি -292 ডিগ্রি ফারেনহাইট। এবং এগুলো ইনফরমেশন বা এগুলো ডেটা এটাই সাপোর্ট করে যে সেখানে টাইটানে লিকুইড আছে, লিকুইড সেখানে এক্সিস্ট করে, এবং লিকুইড যেহেতু এক্সিস্ট করে সেখানে প্রিবায়োটিক কেমিক্যাল রিয়াকশনস ঘটতে পারে, এবং সেখানে ফার্দার এক্সপ্লোরেশন হয়তো আমরা দেখতে পারি সেখানে কোনো প্রাণের সন্ধান থাকতে পারে, লাইক ব্যাকটেরিয়া বা সামথিং থাকতে পারে। ওকে, এই ছিল ভয়েজার 1 এর প্ল্যানেটস সম্পর্কে যে ডেটাগুলো সেটা। এখন আমরা খুবই সংক্ষেপে ভয়েজার 2 আমাদের কি কি ইনফরমেশন দেয় তার এই প্ল্যানেটারি এক্সপ্লোরেশনের সময় সেটা আমরা একটু দেখি। প্রথমত ভয়েজার 2 কিন্তু আমাদের প্রথম স্পেস ক্রাফট, যেটা হচ্ছে আমাদের একই সাথে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন চারটা গ্রহ সম্পর্কে সে ইনফরমেশন পাঠায় বা স্টাডি করে, এবং খুব কাছ থেকে অবশ্যই। ভয়েজার 2 হচ্ছে আমাদের জুপিটারের 14তম মুন সে ডিসকভার করে, আমরা বললাম সেটাই যে ভয়েজার 2 হচ্ছে প্রথম হিউম্যান মেড অবজেক্ট টু ফ্লাই পাস্ট ইউরেনাস, প্রথম সে ইউরেনাসের কাছে যায় মানুষের, প্রথম হিউম্যান মেড স্পেস ক্রাফট হিসেবে। দেন ইউরেনাসে গিয়ে সে ইউরেনাসের 10টা নতুন মুন এবং ইউরেনাসের 2টা নতুন রিংস সে আবিষ্কার করে, যেটা আমাদের কাছে আগে অজানা ছিল। দেন ভয়েজার 2 হচ্ছে প্রথমত আমরা আগে বলেছি যে ভয়েজার 2 হচ্ছে প্রথম ইউরেনাস এবং নেপচুনের কাছাকাছি যাওয়া প্রথম হিউম্যান মেড স্পেস ক্রাফট। দেন নেপচুনের যে ভয়েজার 2 হচ্ছে আমাদের ডিসকভার করে নেপচুনের 5টা মুন, দেন 4 রিংস অ্যান্ড গ্রেট ডার্ক স্পট, যেগুলো আমাদের আগে জানা ছিল না। তো নেপচুনের কাছে গিয়ে ভয়েজার 2 আমাদের ইনফরমেশন গুলো দেয়, এবং ইউরেনাস এবং নেপচুনের এই সুন্দর ম্যানিপুলেটেড ছবি আমাদের দেখায়, যেটার মানে এত সুন্দর ছবি আমাদের আগে আমাদের দৃষ্টিগোচর ছিল না। সো ভয়েজার 2 আমাদের সেই সুযোগ করে যায় ইউরেনাসকে অনেক, ইউরেনাস এবং নেপচুনকে অনেক কাছ থেকে দেখার সুযোগ করে দেয় যে আসলে তারা দেখতে কেমন। আচ্ছা, এখন এই ভয়েজারের ফুয়েল সিস্টেম নিয়ে একটু কথা বলবো, যে পৃথিবী থেকে যে মিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরে যাত্রা করার জন্য ভয়েজার যে তার যাত্রা শুরু করেছিল, তো এই যে এত দূরত্বে যাত্রার পথে ভয়েজারে কি ফুয়েল হিসেবে ইউজ করা হয়েছিল? তো আমরা জানি যে সচরাচর আমরা যেটা দেখি যে বিভিন্ন মোটর যান, যেমন মোটর বাইক, গাড়ি বা কার, এগুলোতে মুভ করার জন্য বা এগুলো ইঞ্জিন চালানোর জন্য ফুয়েল ইউজ করা হয়, যেমন লিকুইড, পেট্রোল, ডিজেল এগুলো ইউজ করা হয়। তো এই ভয়েজার স্পেস ক্রাফ্টে যে এত দূরে সে গিয়েছে বা এত দূরে সে যাত্রার যে মিশনটা ছিল এটাতে সে কি ফুয়েল হিসেবে ইউজ করা হয়েছিল? তো প্রথমত এখানে দুই টাইপের এখানে আমাদের ফুয়েল দরকার ছিল এই ভয়েজার স্পেস ক্রাফ্টসে, দুইটার ক্ষেত্রে, যেহেতু এটা দুইটা ইউনিক। তো প্রত্যেকটা স্পেস ক্রাফ্টে আমাদের দুই টাইপের ফুয়েলিং সিস্টেমের দরকার ছিল, একটা ফুয়েল সিস্টেম দরকার ছিল যে থ্রাস্টার্সকে পাওয়ার দেওয়ার জন্য। থ্রাস্টার্স মানে হচ্ছে রকেটে যেমন ওই যে মোমেন্টামের ইকুয়েশন ইউজ করে যে পিছনে যে গ্যাস বের হলে সেটা থ্রাস্ট হিসেবে রকেটটা উপরে পৌঁছাবে, তো এখানে আমাদের এই থ্রাস্টার্স পাওয়ার দেওয়ার জন্য আমাদের ফুয়েল ইউজ করা হয়েছিল, যাতে এটাকে নেভিগেট করা যায় থ্রাস্টার্স এর মাধ্যমে, ভয়েজারকে নেভিগেট করা যায়। দেন এই ভয়েজারে যেসব ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছিল, আমরা আগে দেখেছি যে মোটামুটি 13-14টা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস প্রতিটা ভয়েজার প্রবে ছিল, তো সেগুলোর জন্য অবশ্যই ইলেকট্রিক এনার্জি দরকার, এবং সেগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্সকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের আলাদা পাওয়ার সিস্টেম ছিল। তো থ্রাস্টার্সকে পাওয়ার দেওয়ার জন্য যে প্রোপেলেন্ট হিসেবে যেটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটা যৌগ, এবং এটা হচ্ছে থ্রাস্টার্স পাওয়ার দেওয়ার জন্য প্রোপেলেন্ট হিসেবে কাজ করেছিল। এবং ইলেকট্রনিক্স কে পাওয়ার দেওয়ার জন্য যেটা প্রতিটা প্রবে আছে সেটা হচ্ছে রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরস। তো এখানে মূলত দুটো ক্ষেত্রেই প্লুটোনিয়াম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কে ইউজ করা হয়েছিল, যেটা যথেষ্ট রেডিও আইসোটোপ, এবং সে এই রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে সে থার্মাল এনার্জি কনভার্ট করে জেনারেটর, জেনারেটরে ইলেকট্রিক পাওয়ার সে আর কি প্রোডিউস করে, এবং সেখান থেকে ভয়েজারের যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেখানে পাওয়ার দেওয়া হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে যে যে রেডিও আইসোটোপ, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা সবাই জানে যে রেডিও অ্যাক্টিভ ডিকের যে লটা আমরা সেটা জানি যে এটার হাফ লাইফ অনেক বেশি, এবং প্লুটোনিয়ামের হাফ লাইফ অনেক বেশি, বাট যত বেশি হোক সময় যত যাবে তত কিন্তু এটা ক্ষয় হতে থাকবে। তো এই ভয়েজার এই পৃথিবীতে যখন ছিল, মানে যখন তার যাত্রা শুরু করলো পৃথিবী থেকে, তখন
এই যে রেডিও আইসোটোপের পরিমাণ যতটুকু ছিল ততটুক আমাদের যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে পারতো, এটা সময়ের সাপেক্ষে সময়ের সাথে সাথে অবশ্যই তার পাওয়ারটা কমে গেছে। এবং এতদিনে ভয়েজার স্পেস ক্রাফট অনেক দূরে চলে গেছে, তো এই যে হিউজ টাইমের ব্যাপার, এই টাইমের ভিতরে অবশ্যই তার এই যে পাওয়ার সাপ্লাইটা অনেক কমে গেছে, এবং অবশ্যই আস্তে আস্তে এখন একটা সময় এই পাওয়ারটা নিঃশেষ হয়ে যাবে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে তার যাত্রাপথে যখন তাদের প্ল্যানেটারি মিশনটা শেষ হয়ে যায় ভয়েজারে, তারপরে কিন্তু অনেকগুলা এই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে যারা এই মিশনের মূলত নাসা বা জেট প্রপালশন ল্যাবরেটরি এটার মূলত দায়িত্বে ছিল, তো তারা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট কাজ হয়ে গেলে এক একটা ইনস্ট্রুমেন্টের পাওয়ার শাট ডাউন করে দেয়, যাতে ওই ওই পাওয়ারটা, মানে যেমন একটা ইনস্ট্রুমেন্টকে যদি শাট ডাউন করে দেওয়া হয় তাহলে আমার ওখান থেকে পাওয়ার বেঁচে যাবে, সেই পাওয়ারটা যাতে অন্যান্য অন্য ইনস্ট্রুমেন্ট সেটা ইউজ করতে পারে আরো অধিক সময় ধরে। এবং বিভিন্ন স্টেপে কিন্তু যে 13-14টা ইনস্ট্রুমেন্ট ছিল এগুলোর পাওয়ার কিন্তু বিভিন্ন স্টেপে শাট ডাউন করে দেওয়া হয়েছে, এবং এখন মোটামুটি সম্ভবত 2 থেকে 3টা সম্ভবত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের পাওয়ার অন আছে, বাকি সবগুলো শাট ডাউন করে দেওয়া হয়েছে, মানে সেগুলো হচ্ছে ডেড, মানে সেগুলো আর কোনো কাজ নাই। এবং ভয়েজার ওয়ানে যে পরিমাণ হাইড্রোজেন দেওয়া হয়েছিল সেটা এখনো 2040 সাল পর্যন্ত সে তার থ্রাস্টার্সে পাওয়ার দেওয়ার জন্য অ্যাভেলেবল থাকবে, এবং ভয়েজার টুকে 2034 সাল পর্যন্ত সে এই থ্রাস্টার্সে পাওয়ার সাপ্লাই দিতে পারবে যে পরিমাণ হাইড্রোজেন তাতে দেওয়া হয়েছিল। ওকে, এখন আমরা একটু দেখে আসি যে গ্র্যাভিটি অ্যাসিস্ট ম্যানুভার এই জিনিসটা কি। এবং আগে বলেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যখন আমরা একটা স্পেস ক্রাফটকে অনেক দূরে পাঠানোর জন্য মিশন হাতে নিচ্ছি তখন এটার সাহায্য ছাড়া সেটা মোটামুটি নিয়ার টু ইম্পসিবল, যে গ্র্যাভিটি অ্যাসিস্ট ম্যানুভারের সাহায্যে আমরা এই সোলার সিস্টেমের একদম দূর প্রান্তের কোনো স্পেস ক্রাফটকে পাঠানোর চিন্তা করতে পারি না। আচ্ছা, তো গ্র্যাভিটি অ্যাসিস্ট ম্যানুভার কি, এটার জন্য এটা নিয়ে বলতে গেলে আমি প্রথমে একটু বলি যে এই যে স্পেস ক্রাফট গুলো, যে কোনো স্পেস ক্রাফটকে কিভাবে লঞ্চ করা হয়, আমরা জানি যে রকেটের সাহায্যে এটা প্রথমত ভূপৃষ্ঠ থেকে লঞ্চ করা হয়। তো রকেটটার কাজটা হচ্ছে এই স্পেস ক্রাফটকে যখন সে এনাফ ভেলোসিটি, মানে যে ডিস্টেন্সে, মানে আমরা জানি যে এস্কেপ ভেলোসিটি অবশ্যই আমাদের গেইন করতে হবে, মানে পৃথিবীর গ্র্যাভিটেশনের বাইরে নেওয়ার জন্য যতটুকু ভেলোসিটি দেওয়া দরকার আমাদের রকেটটা সেই পরিমাণ ভেলোসিটি দেয়, এবং রকেটের কাজটা সেই পর্যন্তই যখন রকেটটা পৃথিবীর গ্র্যাভিটেশন ফিল্ডের বাইরে চলে গেছে এবং সেখানে যে রকেটটা সেই স্পেস ক্রাফটকে ফ্রি করে দেয়। এবং পৃথিবীর যেহেতু গ্র্যাভিটেশনের বাইরে সেখানে কোনো গ্র্যাভিটেশনাল পুল বা টাগ নাই, সো যে মুহূর্তে রকেটটা পৃথিবীর গ্র্যাভিটেশনের বাইরে যে এই স্পেস ক্রাফট গুলোকে রিলিজ করে, তো তখন যে বেগ প্রাপ্ত হয় ওই স্পেস ক্রাফট গুলো, সেই স্পেস ক্রাফট কিন্তু সেই বেগ নিয়েই সামনের দিকে এগোতে থাকে, যেহেতু পৃথিবীর গ্র্যাভিটেশনের বাইরে স্পেসে, মানে গ্র্যাভিটি সেভাবে নাই। সো নিউটন ল থেকে আমরা জানি যে একটা বস্তুকে যদি বেগ দেওয়া হয় এবং যদি কোনো এক্সটার্নাল ফোর্স তার উপরে আর কাজ না করে তাহলে সে কিন্তু সেই বেগ নিয়েই সামনের দিকে চলতে থাকবে ফর ইনডিফিনিট টাইম। সো এক্ষেত্রে কিন্তু ওটাই যে রকেটের কাজ হচ্ছে ওই নির্দিষ্ট বেগ দিয়ে স্পেস ক্রাফট গুলোকে ছেড়ে দেওয়া। তো যেহেতু গ্র্যাভিটি, স্পেসে গ্র্যাভিটি প্রায় নাই বললেই চলে, যদি না সেটা কোনো প্ল্যানেটের কাছাকাছি যায়, সো ওই বেগ নিয়েই স্পেস ক্রাফট গুলো চলতে থাকে। এবং আমি যে থ্রাস্টার্স এর কথা বললাম, তো ওই থ্রাস্টার্স এর মাধ্যমে, মানে একটা স্পেস ক্রাফটকে যেতে চাই এভাবে নেভিগেট করার জন্য থ্রাস্টার্স গুলো ইউজ করা হয়। তো আমি যদি ডানে যেতে চাই অবশ্যই আমার বাম দিকে একটা থ্রাস্টার্স থেকে ওই ফুয়েলটা ইজেক্ট করতে হবে, আমি যদি বামে যেতে চাই আমাদের ডান দিকের কোনো থ্রাস্টার্স এর পয়েন্ট থেকে আমাকে ফুয়েল ইজেক্ট করতে হবে, যেটা রকেটের রকেট প্রিন্সিপালের মতো আর কি। যেটা তো এইভাবে মূলত এই থ্রাস্টার্স গুলো এইভাবে আমাদের কিছুটা তার ট্রাজেক্টরি মেনটেন করতে সাহায্য করে। তো এইটা দিয়ে কিন্তু আমরা খুব বেশি দূর যেতে পারবো না, মানে থ্রাস্টার্স তো আমাদের জাস্ট ফুয়েল, ওখানে কিছু লিকুইড আছে, এটা তো আমাদের আমরা অসীম পরিমাণে লিকুইড ওখানে সাপ্লাই দিতে পারি না। সো আমরা যদি জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এরকম অনেক দূরে স্পেস ক্রাফট পাঠাতে চাই, আমাদের শুধু এই ফুয়েলের থ্রাস্টের উপর নির্ভর করে বা রকেটের লঞ্চের সময় রকেট যে বেগ দিয়ে তাকে স্পেস ক্রাফটকে ছেড়ে দিয়েছিল সেই বেগ নিয়ে কিন্তু সে খুব বেশি দূর যেতে পারবে না। এটার জন্য হচ্ছে আমাদের গ্র্যাভিটি অ্যাসিস্ট ম্যানুভার এই জিনিসটার দরকার হয়। তো এটা কি,
যেখানে এই বাম পাশের এই এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যখন আমার স্পেস ক্যাপটা থাকে, মানে এটা আমি জুপিটার দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে, সে যখন জুপিটারের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে, যে যখন সে এখানে থাকবে তার বেগ, মানে স্পেস ক্যাপের বেগ, যে নীল যে অ্যারোটা আছে এই বরাবর থাকবে, মানে এই পয়েন্টে এই বরাবর থাকবে। বাট সে যেহেতু জুপিটারের কাছাকাছি, সে জুপিটার থেকে এক ধরনের পুল অনুভব করলো, মানে গ্র্যাভিটেশনাল পুল, যেহেতু জুপিটার বা প্ল্যানেটে যথেষ্ট গ্র্যাভিটেশনাল পুল থাকবে। সো যখন সে জুপিটারের কাছাকাছি, সে জুপিটারের দিকে, মানে প্ল্যানেট যেদিকে আছে সেদিকে এই যে গ্র্যাভিটেশনাল পুল সে ফিল করবে, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে এই বরাবর, সে এই বরাবর এই জুপিটারের গ্র্যাভিটেশনাল পুলের কারণে এই বরাবর তার কিছুটা ভেলোসিটি এই বরাবর কাজ করবে, মানে অ্যাট্রাকশনটা এই বরাবর কাজ করবে, এবং তার যে রেজাল্টের যে ভেলোসিটি, এখানে কিন্তু একটা জাস্ট ভেক্টর সামেশন, যে এই বরাবর তার ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এই বরাবর তার এই গ্র্যাভিটির কারণে যে ফোর্স, যে ভেলোসিটি, সেটা এই বরাবর, এবং তার রেজাল্টেন্ট ভেলোসিটিটা সে এই বরাবর কাজ করবে, তার মানে সে এই বরাবর যাওয়ার পথে সে ঠিক এই বরাবর রেজাল্টেন্ট ভেলোসিটি নিয়ে সে হচ্ছে যাবে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন সে এখানে গ্র্যাভিটেশনাল পুলের কারণে এইদিকে সে চলে যাবে, এবং যখন সে গ্র্যাভিটেশনাল পুল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই সে প্রথমে যে ভেলোসিটি গেইনটা করেছিল, একইভাবে সে যখন জুপিটার থেকে স্কেপ করবে, সে কিন্তু সেই ভেলোসিটি গেইনটা হারিয়ে ফেলবে। যদি আমার আমি ধরে নিই যে জুপিটার আমার স্টিল অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তো জুপিটার যদি আমার স্থির অবস্থায় থাকে, তাহলে এই গ্র্যাভিটেশনাল পুলের কারণে সে যে পরিমাণ ভেলোসিটি গেইন করবে, আবার যখন সে এই গ্র্যাভিটেশনাল পুল থেকে স্কেপ করবে, তখন কিন্তু ওই রিপালশন, মানে যেহেতু এদিকে আমার অ্যাট্রাক্ট করবে, তাই সেই কারণে কিন্তু ভেলোসিটি গেইনটা সে আবার হারিয়ে ফেলবে। কিন্তু এই জিনিসটা ঘটে না, কারণ সে যে প্ল্যানেটের এই গ্র্যাভিটেশনাল পুলের সাহায্য নিচ্ছে, সেই জুপিটার বা সেই প্ল্যানেটটাও কিন্তু আমাদের গতিশীল অবস্থায় আছে। তো এখানে আমরা যদি ধরে নিই যে সূর্যটা আমার এই দিকে আছে, তো জুপিটারটা সূর্যের চারপাশে একটা তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তো সূর্য যদি এদিকে হয়, তো কোন একটা মোমেন্টে জুপিটার এখানে থাকলে আমরা ধরে নিই যে সূর্যের সাপেক্ষে জুপিটার রিলেটিভ ভেলোসিটি এই দিকে, তার মানে যখন আমার স্পেস ক্রাফটটা জুপিটারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, আবার জুপিটার নিজেও বাম দিকে গতিশীল, তার মানে কি বাম দিকে গতিশীল, এটা এইদিকে, এটা এদিকে গতিশীল, তার মানে কি তার গতির টানটা এদিকেও কিছুটা কাজ করবে, তার মানে সে যখন এদিকে যাবে, এখানে যখন যাবে, তখন কিন্তু এই যে ভেলোসিটি ভেক্টরটা, মানে গ্র্যাভিটেশনাল পুলের কারণে যে এক্সটার্নাল ভেলোসিটি ভেক্টরটা, সেটা কিন্তু এই বরাবর কাজ করবে, তার মানে এই অবস্থানে ভেলোসিটি আউট ভেক্টর যেটা, সেটা এই বরাবর, এবং এই জুপিটারের রিলেটিভ ভেলোসিটির কারণে গ্র্যাভিটেশনাল পুলটা এই বরাবর কাজ করবে, এবং দুইটা ভেলোসিটি অ্যাডিশন এবং যে ভেলোসিটি গেইনটা, সেটা কিন্তু অনেক একটা বড় আমরা কোয়ান্টিটি পাবো। তার মানে এই ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের এতটুক, আর এই ক্ষেত্রে ভেলোসিটি গেইন হচ্ছে কিন্তু আমাদের এতটুক, মানে যথেষ্ট বেশি। এই জন্য এই জুপিটারের রিলেটিভ ভেলোসিটি, এটার কারণ হচ্ছে এখানে স্পেস ক্রাফট এই গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে সে যখন স্কেপ করে, তখন ভেলোসিটি আসলে গেইন করে, লুজ করে না। তো এখানে আমার একটা ভিডিও আছে, এখানে ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাবো, অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে এখানে দেখানো আছে, এই যে এখানে একটা সিমুলেশন দেখানো হয়েছে ডেটার মাধ্যমে, রিয়েল ডেটার মাধ্যমে, এখানে তিন ধরনের ভেলোসিটি নিয়ে তিনটা স্পেস ক্রাফট আসছে, তো যেটা সবচেয়ে কাছাকাছি সেটা ভেলোসিটি গেইন সবচেয়ে বেশি, যেটা দূরে সেটা ভেলোসিটি গেইন সবচেয়ে কমে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা ভেলোসিটি গেইন অনেক বেশি, গ্রিন যেটা আছে। আবার ডিসলারেশন পসিবল, যখন সে এটা এদিকে মুভ করতেছে, আবার স্পেস ক্রাফট গুলো এদিকে মুভ করছে, তখন কিন্তু আমাদের ডিসলারেশন হবে, তখন কিন্তু ভেলোসিটি লুজ করবে আমাদের যে স্পেস ক্রাফটটা, সেটা
একসাথে দেখানো হয়েছে বিভিন্ন ওরিয়েন্টেশনে, যখন যাবে তখন কিভাবে তারা এসকেপ ভেলোসিটি পাবে। ওকে, এটাকে একটু সহজভাবে বোঝানোর জন্য এখানে একটা কার্টুন পিকচার আছে, যে এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে আমি ধরে নিচ্ছি যে এই যে মানুষটা, সে একটা বল সামনে থেকে ছুড়ে দিচ্ছে। তো এখানে দেখানো হয়েছে 30 মাইল পার আওয়ার, 30 মাইল পার আওয়ার বেগে সে একটা বল ছুড়ে দিচ্ছে। তো এই বলটাকে হচ্ছে আমরা স্পেস ক্রাফট হিসেবে ধরে নিতে পারি, এবং তার সামনে দিয়ে যে একটা ট্রেন, ট্রেনের ছবি দেওয়া আছে, একটা ট্রেন আসছে। তো এই ট্রেনকে আমরা ধরে নিতে পারি যে এই যে যেমন এখানে জুপিটার, জুপিটার গ্রহ হিসেবে ধরে নিতে পারি। তো এখানে যে বললাম যে জুপিটারের একটা রিলেটিভ ভেলোসিটি আছে, তো এখানে জুপিটার বা এই ট্রেনটা আমি ধরে নিচ্ছি যে এই রেল লাইন দিয়ে সামনের দিকে 50 মাইল পার আওয়ার বেগে সামনে দিকে আসছে, এবং সে সামনের দিকে যে আসছে আমি তার সামনেই 30 মাইল পার আওয়ার বেগে এই বল বা স্পেস ক্রাফটটা ছুড়ে মারলাম। তখন কি হবে, যে ট্রেনের যে লোকটা, ট্রেনের যে লোকটা তার কাছে মনে হবে কিন্তু বলটা হচ্ছে 50+30, 80 মাইল পার আওয়ার বেগে তার দিকে আসছে। তো যখন এই বলটা ট্রেনের এই সামনে ফেসে আঘাত করবে, তখন যে ট্রেনটা যদি স্থির অবস্থায় থাকতো, তাহলে কিন্তু যদি এখানে যদি আমি কোনো এনার্জি লস ধরে না নেই, তো প্রথমত আমি ধরে নিলাম যে ট্রেনটা আমার স্থির অবস্থায় আছে। তো ট্রেনটা যখন স্থির অবস্থায় আছে, তখন যদি আমি বলটাকে ছুড়ে মারি, তখন বলটা ট্রেনের সামনে ফেসে বাউন্স ব্যাক করবে। তো আমি যদি এখানে সম্পূর্ণ ইলাস্টিক কলিশন ধরি এবং আর কোনো এনার্জি লস না ধরি বা আইডিয়াল কন্ডিশন ধরি, তাহলে কিন্তু আমি যে বেগে মারবো আমার সেই বেগে বাউন্স ব্যাক করবে, এটা আমরা জানি যদি ইলাস্টিক কলিশন হয়। কিন্তু যদি আমার ট্রেনটা সামনে দিকে গতিশীল থাকে, মানে সামনে দিকে আসছে, আমি বলটাকে সামনে দিকে ছুড়ে মারছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে বেগে মারছি সেই বেগে কিন্তু সে বাউন্স ব্যাক করবে না, যেহেতু আমি যেটার সাথে সে স্ট্রাইক করবে সেটাও আমার একটা রিলেটিভ ভেলোসিটি নিয়ে আছে। তো এই রিলেটিভ ভেলোসিটির কারণে দেখা যাবে যে এই ক্ষেত্রে যে 30 মাইল পার আওয়ার বেগে যদি বলটা ট্রেনটাকে স্ট্রাইক করে, এবং ট্রেনটা যদি 50 মাইল পার আওয়ার বেগে সামনের দিকে আসে, সেক্ষেত্রে বলটা যে বেগ নিয়ে বাউন্স ব্যাক করবে সেটা 130 মাইল পার আওয়ার হয়ে যাবে। তার মানে যেটার সাথে সে স্ট্রাইক করছে সেটা যদি রিলেটিভ ভেলোসিটি থাকে, আমি কয়েক গুণ বেশি বাউন্স ব্যাক ভেলোসিটি পাচ্ছি, মানে এখানে আমি ভেলোসিটি গেইন পাচ্ছি। 30 মাইল পার আওয়ার বেগে আমি ছুড়ে মারছিলাম, এবং সে যখন বাউন্স ব্যাক করবে তার এই ফাইনাল ভেলোসিটি 130 মাইল পার আওয়ার বেশি হয়ে যাবে, মানে প্রায় 100 মাইল পার আওয়ার ভেলোসিটি সে গেইন করবে। তো এক্স্যাক্টলি এই সেম জিনিসটা এখানে ঘটে, যে জুপিটার যদি স্থির থাকতো তাহলে আমার ভেলোসিটি গেইন হতো না। জুপিটার যেহেতু একটা গতি গতিতে আছে, তো এই তার এই রিলেটিভ ভেলোসিটির জন্য এই স্পেস ক্রাফ্টটা যখন স্কেপ করে, তখন এই গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে সে যথেষ্ট ভেলোসিটি গেইন করে, যেটা তার ভেলোসিটিতে এক বুস্ট দেয়, এবং যার ফলে ভেলোসিটি বুস্টিং এর মাধ্যমে সে আরো অনেক দূরে যাওয়ার সক্ষমতা অর্জন করে। ওকে, আর দেন পার্ট অফ ইন্টারস্টেলার মিশন অফ ভয়েজার্স। তো এ ছিল হচ্ছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, প্ল্যানেটরি যে মিশনটা ছিল সেটা, বা প্ল্যানেটরি এক্সপ্লোরেশন। তো প্ল্যানেটরি এক্সপ্লোরেশনের পরে আমরা ট্রাজেক্টরি অ্যানিমেশন থেকে দেখতে পেয়েছি যে প্ল্যানেটরি এক্সপ্লোরেশনের পরে তারা সৌরজগতের আউটার সিস্টেমে তাদের মিশন শুরু করে, মানে আউটার সিস্টেমের দিকে, সোলার সিস্টেমের যে আউটার বাউন্ডারি আছে সেখান থেকে, এবং তার পরবর্তীতে ইন্টারস্টেলার মিশনে তারা যাত্রা করে। তো তাদের প্ল্যানেটরি এক্সপ্লোরেশনের বাইরের যে মিশনটা সেটা নিয়ে আমরা একটু দেখব। তো এটা দেখার আগে, এটাতে যাওয়ার আগে আমি একটু আলোচনা করব যে আমাদের সোলার সিস্টেমের আউটার বাউন্ডারিটা কিরকম, তো এটা নিয়ে আমরা একটু দেখে আসি। তো এখানে টোটাল সোলার সিস্টেমের বাউন্ডারি লেয়ার নিয়ে হচ্ছে আমাদের যে ছবিটা আছে, তো এটা হচ্ছে আমরা প্রথম থেকে একটু খেয়াল করি যে এইখানে হচ্ছে আমাদের সূর্য। সূর্য থেকে আস্তে আস্তে হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমাদের 8টা প্ল্যানেটস আছে। 8টা প্ল্যানেটসের লাস্ট প্ল্যানেটস হচ্ছে এই যে নেপচুন ব্লু কালারের যেটা আছে, এটা হচ্ছে আমাদের প্ল্যানেটারি বাউন্ডারি, মানে আমাদের লাস্ট যে অষ্টম যে গ্রহটা সেটা হচ্ছে নেপচুন। তো এই নেপচুনের পরে কিন্তু হচ্ছে আমাদের
যে কুইপার বেল্ট নামে আমরা যেটা জানি সেটা কিন্তু মূলত নেপচুন গ্রহ, এর পরে কিন্তু সেই কুইপার বেল্টের শুরু। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে বাউন্ডারি নিয়ে যখন আমরা কথা বলবো, যে বাউন্ডারি কে স্পেসিফাই করার জন্য আমাদের প্যারামিটারটা কি আসলে, যেমন একটা যদি পুকুর হয়, একটা পুকুরে কিন্তু বাউন্ডারি আছে, তো আমি যদি পুকুরে মাঝখানে থাকি আমি কিন্তু পুকুরের চারপাশে বাউন্ডারিটা স্পেসিফিক্যালি দেখতে পাবো বা নির্দিষ্ট করে বলতে পারবো, হ্যাঁ পুকুরের বাউন্ডারিটা আমার এখানে এখানে এভাবে আছে। বাট যদি আমি যদি বলি যে একটা শহরের বাউন্ডারি আপনি বলুন, একটা শহরের বাউন্ডারি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা পসিবল না। আপনি কোন প্যারামিটারের সাপেক্ষে বলবেন যে শহরের বাউন্ডারিটা এই পর্যন্ত? একটা নির্দিষ্ট দোকানকে কেন্দ্র করে বলবেন, নাকি রাস্তাঘাটের পরিকল্পনাকে কেন্দ্র করে বলবেন? সুনির্দিষ্ট করে কিন্তু খুব বলা পসিবল না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সোলার সিস্টেমের বাউন্ডারি নিয়ে যখন কথা বলতে হয় তখন কোন প্যারামিটারটা অ্যাকসেপ্টেবল সেটা একটা ব্যাপার আসে। একটা প্যারামিটার হতে পারে যে সূর্যের গ্র্যাভিটেশনাল পুল, তা একটা বাউন্ডারি প্যারামিটার হিসেবে নিতে পারি যে সূর্যের গ্র্যাভিটি যে ডিস্টেন্স পর্যন্ত থাকবে, এক্সিস্ট করবে, সেটা হবে হচ্ছে আমাদের এই সোলার সিস্টেমের বাউন্ডারি। বাট সেটা আসলে কোনো ভালো প্যারামিটার না, কারণ আমরা জানি যে গ্র্যাভিটি ফোর্সের লিমিট হচ্ছে অসীম, অসীম পর্যন্ত লিমিটের বিস্তৃত। সো গ্র্যাভিটির কোন পর্যন্ত আমাদের এই বাউন্ডারিটা হবে সেটা কিন্তু আমাদের এখানে সুনির্দিষ্ট হলো না। তো এইসব কিছু বিবেচনা করে যে প্যারামিটারটাকে সোলার সিস্টেমের বাউন্ডারি লেয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে সোলারের এই সূর্যের যে সোলার উইন্ডটা আছে, সোলার উইন্ড মানে সূর্য থেকে প্রতিনিয়ত সোলার স্ট্রম বা সোলার ফ্লেয়ারের মাধ্যমে প্রতিনিয়ত হিউজ পরিমাণে সোলার উইন্ড সৃষ্টি হয় যেটা সূর্য থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। তো এই সোলার উইন্ডের বাইরের ইন্টারস্টেলার যে উইন্ডটা আছে বা গ্যালাকটিক যে কসমিক রেজগুলো আছে, তো সেগুলো ইন্টারেকশনের উপর নির্ভর করে এই সোলার বাউন্ডারির বিভিন্ন লেয়ারটা নির্ধারণ করা হয়। তো এখানে প্রথম যে লেয়ারটা আসে সেটা হচ্ছে এই যে টার্মিনাল শক, মানে প্রথম যে আমরা গোলাকার বাউন্ডারি দেখতে পাচ্ছি সেটা, যে নেপচুনের পরে কুইপার বেল্ট, কুইপার বেল্টের পরে এখানে, এখানে আসলে ডিস্টেন্স হিউজ, এখানে স্কেলিংটা সঠিকভাবে তো বোঝা যাচ্ছে না। বাট নেপচুন থেকে শুরু করে যে টার্মিনেশন শকের যে বাউন্ডারিটা এটা হিউজ। এখন এই টার্মিনেশন শকের বাউন্ডারিটা কি, যে আমরা জানি যে এই সূর্য কিন্তু টোটাল সোলার সিস্টেমটা নিয়ে এই গ্যালাক্সির ভিতরে সে গতিশীল অবস্থায় আছে, তার মানে সূর্য টোটাল সোলার সিস্টেম নিয়ে সে গ্যালাক্সির ভিতর দিয়ে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। সে বেগটা সম্ভবত 230 কিলোমিটার পার সেকেন্ড বা এরকম একটা বেগ নিয়ে সে যাচ্ছে। এবং এই সোলার সিস্টেমের বাইরে কিন্তু হচ্ছে আমাদের ইন্টারস্টেলার উইন্ড, ইন্টারস্টেলার ডাস্ট বা ইন্টারস্টেলার মিডিয়াম আছে বা হিউজ পরিমাণে গ্যালাকটিক কসমিক রেজ আছে। তো সেগুলোর ভিতর দিয়ে সেই ইন্টারস্টেলার উইন্ডের ভিতর দিয়ে কিন্তু আমাদের সোলার সিস্টেমটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো সে যখন এগিয়ে যাচ্ছে এবং সূর্য থেকে যে সোলার উইন্ড গুলো আসছে সেগুলো সোলার উইন্ড গুলোকে এই পথে সে মুভ করতেছে, সে মুভ করার পথে তার মানে কি সোলার ইন্টারস্টেলার উইন্ড এদিকে আসতেছে, তো তারা কোন একটা সময় ইন্টারেক্ট করবে, মানে সোলার উইন্ডটা সামনের দিকে যাচ্ছে, ইন্টারস্টেলার উইন্ডটা এদিকে আসতেছে, তো তারা অবশ্যই তার মুখোমুখি কোন একটা জায়গায় ইন্টারেক্ট করবে। এবং এখানে সোলার উইন্ডের মূলত ভেলোসিটি ইন্টারস্টেলার উইন্ডের ভেলোসিটি থেকে যথেষ্ট বেশি হয়। তো টার্মিনেশন শক হচ্ছে আমাদের সেই বাউন্ডারি লেয়ার, যে রিজিয়ন থেকে সোলার উইন্ডটা ইন্টারস্টেলার উইন্ডে বাধাপ্রাপ্ত হয়ে এই সোলার উইন্ডের গতিটা স্লো হয়ে যায়, তার মানে ঠিক যে জায়গা থেকে সোলার উইন্ডের গতিটা স্লো হয়ে যায় এই ইন্টারস্টেলার উইন্ডের অপোজিশনের কারণে, সেই লেয়ারটা হচ্ছে আমাদের টার্মিনেশন শক, মানে যেখান থেকে সোলার উইন্ডের ভেলোসিটি স্লো হওয়া শুরু করে সেটা হচ্ছে আমাদের টার্মিনেশন শক। এবং যেখানে যে আমরা স্ট্যাগনেশন পয়েন্ট পাই, মানে যেখানে যে আমাদের এই সোলার উইন্ডটা মোটামুটি তাদের বেগটা স্থির হয়ে যায়, সেটাকে আমরা বলি হেলিওপজ, এই যে এটা আর কি। তো হেলিওপজ এবং টার্মিনেশন শকের এই রিজিয়নটা এটা ট্রানজিশন রিজিয়ন, মানে এখান থেকে আস্তে আস্তে ভেলোসিটি স্লো হতে 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 এখানে এসে স্থির হয়ে যায়, স্ট্যাগনেশন পয়েন্ট প্রাপ্ত হয়, এই রিজিয়নটাকে বলে হেলিওশীত। তো টার্মিনেশন শক, হেলিওশীত এবং হেলিওপজ, তো হেলিওপজ হচ্ছে আমাদের সোলার উইন্ড যে পর্যন্ত তার পরিধিটা বিস্তৃত করে সেটা হচ্ছে আমাদের হেলিওপজ। এবং তারপরে হচ্ছে আমাদের বো শক,
এই বোশকটা হচ্ছে আমাদের ফ্লুইড মেকানিক্সের অনেকটা সুপারসোনিক যে ওয়েভ শক আছে সেটার মতো, যেখানে এসে ভেলোসিটির অপোজিশন অপোজিশনটা মানে অনেক বেশি হয়ে যায় এবং সেখানে এক ধরনের শক তৈরি করে, এটাকে বলা হয় বোশক। তো এটা মূলত মোটামুটি আমাদের সোলার সিস্টেমের বিভিন্ন লেয়ারটা আছে, এবং এখানে এই সোলার উইন্ডের ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু এই লেয়ারগুলো চিহ্নিত করা হয়েছে। আমাদের আরেক ধরনের লেয়ার আছে, যেমন যেটা বললাম কুইপার বেল্ট, মানে বিভিন্ন এই অবজেক্টস গুলা এগুলো অবস্থানের সাপেক্ষে এই সোলার সিস্টেমের বাউন্ডারি লেয়ার গুলো কিরকম সেগুলো আমি এখানে একটু মৌখিকভাবে বলি। যে নেপচুনের পরে মূলত আমাদের কুইপার বেল্ট অবস্থিত, এবং কুইপার বেল্টের কিন্তু প্রাথমিক অংশ হচ্ছে আমাদের প্লুটো বা ট্রান্স নেপচুনিয়ান যে অবজেক্টস গুলো আছে সেগুলো অবস্থিত, এবং কুইপার বেল্টের পরে হচ্ছে আমাদের ইন্টারস্টেলার স্পেস শুরু, এবং তারপরে হচ্ছে আমাদের ওর্ট ক্লাউড নামে যে রিজনটা আছে সেটা। এবং ওর্ট ক্লাউডটা মোটামুটি হচ্ছে আমাদের প্রায় সম্ভবত 1,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটুকু সেটা 1,000 গুণ দূরে কুইপার বেল্ট থেকে, সেই দূরত্ব 1,000 গুণ দূরে হচ্ছে আমাদের ওর্ট ক্লাউড এই রিজনটা শুরু। এবং এই ওর্ট ক্লাউডটা খুবই একটা মিস্টেরিয়াস প্লেস আমাদের সোলার সিস্টেমের বাইরে, তো এটাকে ঠিক সোলার সিস্টেমের অংশ হিসেবেও বেশিরভাগ ক্ষেত্রে ধরা যায়, আবার অনেক ক্ষেত্রে অংশ হিসেবে না ধরার ক্ষেত্রে যথেষ্ট কারণ আছে। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারি লেয়ার্স নিয়ে কিছু আলোচনা। দেন আমরা দেখি যে এই ভয়েজার্স স্পেস ক্রাফ্ট গুলো কখন এই বিভিন্ন বাউন্ডারি লেয়ার গুলো অতিক্রম করেছেন। তো ভয়েজার 1 হচ্ছে আমাদের অবশ্যই ফাস্টেস্ট স্পেস ক্রাফ্ট, ভয়েজার 2 থেকে। ভয়েজার 1 হচ্ছে প্রথম এই যে টার্মিনেশন শক, প্রথম টার্মিনেশন শক এই রিজনটা সে ক্রস করে হচ্ছে 2004 সালের ডিসেম্বরে, এবং এই টার্মিনেশন শকটা হচ্ছে আমাদের 94 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত, মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যত তার 94 গুণ দূরে অবস্থিত হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন শক রিজনটা, সেটা ভয়েজার 1 2004 সালে অতিক্রম করে। এবং ভয়েজার 2 ট্রান্সমিশন শক অতিক্রম করে হচ্ছে 2007 সালের আগস্ট মাসে, এবং সে 84 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে সে এই রিজনটা সে ক্রস করে। দেন ভয়েজার 1 হচ্ছে হেলিওপস রিজনটা, এটা অতিক্রম করে 2012 সালের 25 অগস্টে, এবং এই হেলিওপজের পরে কিন্তু হচ্ছে আমাদের ইন্টারস্টেলার স্পেস শুরু। তার মানে 2012 সাল কিন্তু আমাদের এই স্পেস টেকনোলজির জন্য খুবই কি বলবো একটা ঐতিহাসিক একটা সময় ছিল, কারণ এটাই প্রথম সময়, প্রথম স্পেস ক্রাফ্ট মানুষের তৈরি যেটা সোলার সিস্টেমের আউটার বাউন্ডারি হেলিওপজ সেখান থেকে ইন্টারস্টেলার স্পেসে সে তার যাত্রা শুরু করে। এবং ভয়েজার 2 হচ্ছে হেলিওপজ অতিক্রম করে অনেক পরে 2018 সালের 5 নভেম্বর, কারণ অনেক পরে অতিক্রম করে এই জন্য যে ভয়েজার 2 কিন্তু স্যাটার্নের পরে ইউরেনাস এবং নেপচুন এক্সপ্লোর করে তার অন্য ট্রাজেক্টরি ফলো করে সে তার সামনের দিকে যাত্রা শুরু করে। আচ্ছা, এখন 2020 সালের নভেম্বর মাস এবং আজকে 27 তারিখ, তো এই মুহূর্তে মানে এই যে এত বছর পর, প্রায় 43 বছর পর, তাদের অবস্থান এখন কোথায়? তো ভয়েজার 1 টু ইন্টারস্টেলার স্পেসে তার যাত্রা শুরু করে 2012 সালে, এবং ভয়েজার 2 2018 সালে, এবং ভয়েজার 1 এর 2012 সালের পরে 8 বছর, এবং 2018 সালের পরে 2 বছর অতিক্রম হয়ে গেছে, এবং তারা ইন্টারস্টেলার মিশনের যাত্রা পরে তারা এখন তাদের অবস্থা এখন কোথায়, এক্স্যাক্টলি তারা এখন কোথায় আছে, সেটা কিন্তু হচ্ছে আমরা রিয়েল টাইম এই তাদের অবস্থানটা দেখতে পারি। জেট প্রপালশন ল্যাবরেটরির কাছে তাদের রিয়েল টাইম ডেটা আছে, তারা প্রতিনিয়ত তাদের মিশন আপডেট গুলো সেখানে রাখে, তো আমরা একটু সেখান থেকে দেখে আসবো। হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে? সবকে আছে? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু এখন দেখে আসি যে ভয়েজার স্পেস ক্রাফ্ট কোনটা এখন কোথায় অবস্থান করছে তাদের ইন্টারস্টেলার স্পেসে। তো আমি একটু এখানে চলে যাব,
তো এই জেট প্রপালশন ল্যাবরেটরি তাদের ওয়েবসাইটে এটার আপডেট আমাদের কাছে আছে। আমরা এখান থেকে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এর সঠিক অবস্থান জানতে পারবো। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ভয়েজার ওয়ানের অবস্থানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে উপরে একদম এক্স্যাক্টলি এই মুহূর্তে ভয়েজার ওয়ানটা কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে নভেম্বর 27, 2020 8:52 PM। তো এই যে আমরা এখানে রিয়েল টাইম মোশনটা দেখতে পাচ্ছি যে ভয়েজারটা কিভাবে মুভ করছে, এবং এটার স্পিড কিন্তু অনেক বেশি। এটা কিন্তু আগে বলেছি কিন্তু সুপারসনিক স্পিডে কিন্তু এটা চলে, সুপারসনিক স্পিড ঠিক না, এটা থেকে অনেক বেশি। এটা সম্ভবত 3 থেকে 4 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিস্টেন্স অতিক্রম করে প্রতি ইয়ারে। এখানে দেওয়া আছে, যেখানে স্পিড দেওয়া আছে এই যে গোয়িং ইন্টারস্টেলার সিন্স 2012, তার স্পিড দেওয়া আছে যে 61,061,062 কিলোমিটার পার আওয়ার। তার এখন যে স্পিডটা আছে সেটা হচ্ছে 61,062 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় সে 61 কিলোমিটারের বেশি বেগে সে ইন্টারস্টেলার স্পেসের দিকে সে ধাবমান, এবং এই মুহূর্তে তার যে ডিস্টেন্সটা পৃথিবী থেকে সেটাই যেখানে দেওয়া আছে 22,725.82 মিলিয়ন কিলোমিটার। সে পৃথিবী থেকে এখন 22,725.82 কিলোমিটার দূরে অবস্থান করছে, এবং তার যে মোশনটা দেখতে পাচ্ছে আমরা যদি একটু ঘোরাই দেখি তাহলে এই যে তার অবস্থানটা, এই যে এখানে এখানে কোথাও একটা আমরা আছি যেটা এখানে স্পষ্ট না, অনেক দূরে যেহেতু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, তো এখানে অনেক অনেক দূরে এখানে দেখা যাচ্ছে 22,725 মিলিয়ন কিলোমিটার দূরে এটা অবস্থান করছে এই ভয়েজার ওয়ানটা। এবং এখান থেকে কিন্তু আমরা এই যে আশেপাশে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে হেল বোম, তারপরে হ্যালিস কমেট, এই যে তারপরে হচ্ছে যে নিউ হরাইজন্স, এই নিউ হরাইজন্স কিন্তু এখন নিউ হরাইজন, তারপরে পায়োনিয়ার 11, 12 এগুলো কিন্তু এখন মোটামুটি ডেড। এগুলোর সাথে নিউ হরাইজন্স এর কথা আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না, বাট পায়োনিয়ার 10 এবং পায়োনিয়ার 11 এরাও কিন্তু মোটামুটি ধারণা করা যে ইন্টারস্টেলার স্পেসে চলে গেছে, বাট তাদের সাথে আমাদের এখন কোনো সংযোগ নাই, মানে তারা এখন ডেড হয়ে গেছে, তাদের পাওয়ার শাটডাউন হয়ে গেছে এবং তাদের সাথে পৃথিবীর কোনো এখন কমিউনিকেশন নাই। বাট ভয়েজারের এখনো আছে, এবং ধারণা করা হচ্ছে যে ভয়েজার ওয়ানের সাথে আমাদের 2025 সাল পর্যন্ত হয়তো বা কমিউনিকেশন থাকবে। 2025 সালের পরে হয়তো আমরা ভয়েজার ওয়ানের সাথে আর কোনো কমিউনিকেশন রাখতে সক্ষম হব না। তার একটি কারণ হতে পারে পাওয়ার শাটডাউন, যে তার পাওয়ার সাপ্লাইটা শেষ হয়ে যাবে, মানে তার যে সিগন্যালিং এর জন্য যে রেডিও অ্যান্টেনা আছে বা যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো তো ইলেকট্রনিক পাওয়ার লাগবে, সেই ইলেকট্রনিক পাওয়ার রেডিও আইসোটোপের পাওয়ারটা যদি শেষ হয়ে যায় তাহলে তো সেটা আর অ্যাক্টিভ থাকবে না, বা সেই সার্কিট গুলো কাজ করবে না, তো তারপরে তার সাথে আমরা আসলে কমিউনিকেট করতে পারবো না। তো এটা হচ্ছে ভয়েজার ওয়ান। তো এখানে ভয়েজার টু অবস্থানটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে যে আমাদের ভয়েজার টু। তো ভয়েজার টু অবস্থানটা এখন হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে পৃথিবী থেকে 18,865.15 মিলিয়ন কিলোমিটার দূরে। তার মানে এটা স্বভাবত যে ভয়েজার ওয়ান হচ্ছে যেহেতু অনেক আগে সোলার সিস্টেম ক্রস করেছে সেটা অনেক দূরে আছে, এবং ভয়েজার টু হচ্ছে 18,865 মিলিয়ন কিলোমিটার দূরে, এবং এটার গতিবেগ হচ্ছে 55,158 কিলোমিটার পার আওয়ার। প্রতি আওয়ারে 55,158 কিলোমিটার বেগে সে তার ইন্টারস্টেলার স্পেসে সে সামনের দিকে ধাবমান আছে। তো এটা যদি একটু আমরা ঘুরিয়ে দেখি, এটার অবস্থানটা ঠিক এরকম। এই যে এটা ছিল ভয়েজার টু, ভয়েজার ওয়ান কিন্তু হচ্ছে আমাদের এই যে নিউ হরাইজন্স এর এই যে এই সাইডে ছিল, ভয়েজার ওয়ান আমাদের এই সাইডে, আর এটা হচ্ছে ভয়েজার টু হচ্ছে আমাদের এই সাইডে। এই যে এখানে হচ্ছে আমরা যে পায়োনিয়ার 10 আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আসলে এখন ডেড, এটা হচ্ছে একটা অ্যাজিউমড একটা তার পজিশন এখানে দেখানো হয়েছে, সেগুলোর সাথে আমাদের এখন কোনো আসলে কানেকশন নাই। একসময় হয়তো বা একসময় কি আর জুপিটার এই সরি ভয়েজার টু হয়তো বা আমি হয়তো যদি ভুল না বলে তো 22, 23 সাল বা এই পর্যন্ত তার সময় পর্যন্ত হয়তো বা তার সাথে আমাদের যোগাযোগ থাকবে, তার মোটামুটি 25 সাল বা এর ভিতরেই হয়তো বা
তাদের সাথে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, বাট যোগাযোগ বিচ্ছিন্ন হলেও তাদের যাত্রা কিন্তু থেমে থাকবে না। এবং তারা যদি এক্সটার্নাল কোনো সেলেস্টিয়াল অবজেক্টের সাথে গ্র্যাভিটেশনালি ইন্টারাক্ট না করে, তারা কিন্তু ইটারনালি চলতেই থাকবে। কোথায় যে শেষ হবে সেটা কিন্তু আমরা জানি না, কারণ কয়েক বছর পর তাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো তারা কোথায় থাকবে, কার সাথে ইন্টারাক্ট করবে, সেগুলো সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি আমরা কোনো কিছু জানবো না। ওকে, তো এটা ছিল হচ্ছে ভয়েজারের প্রেজেন্ট, তাদের অবস্থানটা। তো গোল্ডেন রেকর্ড নিয়ে আমি লাস্টে একটু বলতে চেয়েছিলাম যে গোল্ডেন রেকর্ড দুটা ভয়েজার স্পেস ক্রাফ্টের সাথেই দেওয়া হয়েছে। এটা জাস্ট একটা ফোনোগ্রাফিক রেকর্ড টাইপের, এবং এখানে আমি আসলে সবকিছু দেখানোর সুযোগ পেয়ে উঠিনি। তো এই গোল্ডেন রেকর্ডে হচ্ছে, গোল্ডেন রেকর্ডটা এই জন্যই পাঠানো হয়েছে যে এটা যেহেতু আমরা জানতাম যে এটা ইন্টারস্টেলার মিশন হিসেবে এটা যাচ্ছে, সো ইন্টারস্টেলার স্পেসে সে যাবে। সো এটা কোনো একটা সময় হয়তো বাইরের কোনো যদি এলিয়েন কোনো যদি থেকে থাকে, বা তাদের কোনো যদি জগৎ থেকে থাকে, বা কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো যদি প্রাণী জগৎ থেকে থাকে, তো এই স্পেস ক্রাফ্টের যাত্রাপথে কোনো সময় যদি এরকম কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী জগতের কাছে আমাদের স্পেস ক্রাফ্টটা পৌঁছায়, তো তারা যাতে, কারা এই স্পেস ক্রাফ্টটা পাঠিয়েছে তাদের বৈশিষ্ট্য বা তাদের সভ্যতা সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারে, সেটার কিছু নমুনা তারা এই এই ভয়েজার স্পেস ক্রাফ্টে, এই গোল্ডেন রেকর্ডের ভিতরে রাখা হয়েছিল। এখানে সম্ভবত 54 কি 55টি ভাষায় মানুষের কথা রেকর্ড করা আছে, এবং এখানে রেকর্ড এবং গান, এবং এখানে কিছু ভিডিও রাখা আছে, এবং যাতে ওই সিগন্যালিং গুলা ডিকোড করে এলিয়েন জগৎ, মানে আসলে এটা আসলে বিষয়টা কি, ডিকোড করতে পারবে কি না পারবে, বাট আমাদের, আমরা যেভাবে যেমন ধর এই গোল্ডেন রেকর্ডটা বানিয়েছি, বা যে ইনকোডিং বা ডিকোডিং এর সিস্টেমটা, বাইরের জগতের কোনো প্রাণী তাদের সিস্টেম গুলো এরকম কিনা এটা আসলে আমরা জানি না। তো আমরা এটা ধরে নিয়ে, মানে তারা ডিকোড করতে হয়তো বা পারবে এটা ধরে নিয়েই এই ইনফরমেশন গুলো এখানে রাখা হয়েছে। এক্স্যাক্টলি কি ইনফরমেশন ছিল এখানে আমি সম্পূর্ণ দেওয়ার সুযোগ পাই নাই। তো এখানে সম্ভবত 54টি কি 55টি ভাষায় মানুষের কথা আছে, তারপর এখানে কিছু ভিডিও আছে, যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর কিছু ভিডিও বা অনেক অনেকগুলো ইমেজ, সঠিক আমার সংখ্যাটা মনে নাই, তবে অনেকগুলো ইমেজ এখানে রাখা আছে, এবং আরো কিছু কিছু সিগন্যাল এখানে ছিল, যাতে টোটালি হচ্ছে আমাদের পৃথিবীতে, মানে আমরা যে পৃথিবীতে আমাদের যে একটা সভ্যতা আছে, একটা প্রাণী সভ্যতা আছে, প্রাণী সভ্যতা সম্পর্কে যাতে একটা সম্যক ধারণা পাই, তো এই সব বিষয়গুলো হচ্ছে এই ফোনোগ্রাফিক এই রেকর্ডে রাখা হয়েছিল। তো এটা আমরা আসলে জানি না যে এই রেকর্ডটা বা ভয়েজার স্পেস ক্রাফ্টের কোনো একটা কোন বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী জগতের কাছে পৌঁছাবে কিনা, বা যদি বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী জগৎ থেকেও থাকে এবং তারা যদি স্পেস ক্রাফ্ট তাদের আওতার ভেতর আসেও, তো তারা এগুলো ডিকোড করতে আসলে পারবে কিনা, বা সেখান থেকে তারা আসলে কি কি ইনফরমেশন পেতে পারবে। আবার এরকম হতে পারে যে তারা হয়তো ইনফরমেশন গুলো পুনরুদ্ধার করার মাধ্যমে আমাদের সাথে তারা কোনোভাবে কমিউনিকেট করার চেষ্টা করে, তারা যদি আমাদের থেকে বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে, তারা অবশ্যই এটা পাওয়ার মাধ্যমে বুঝবে যে না, তাদের বাইরে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে, কম বুদ্ধিমত্তা সম্পন্ন আমরা এরকম প্রায় জায়গায় থাকতে পারে, তারা হয়তো বা আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে পারে, তো সেখান থেকে আসলে ইন্টারগ্যালাকটিক কমিউনিকেশন বা ইন্টার প্ল্যানেটারি কমিউনিকেশন হতে পারে কোনো একটা সময়, এখন আমরা জানি না, এখনো পৃথিবী অনেক অনেক লক্ষ লক্ষ বছর থাকবে, তো 3-4 লক্ষ বছর পরে বা আরো অধিক সময় পরে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা কতটুকু হবে, হয়তো বা ভবিষ্যতে আরো এরকম এই ইন্টারস্টেলার মিশন আরো অনেক সামনে হয়তো বা হবে, আরো অনেক স্পেস ক্রাফ্ট পাঠানো হবে, তো হতে পারে যে এটা হয়তো বা ফার্স্ট স্টেপ, এই যে গোল্ডেন রেকর্ড বা এই ভয়েজার স্পেস ক্রাফ্ট হয়তো বা ফার্স্ট স্টেপ, সামনে হয়তো বা এরকম আরো অনেক ইন্টারস্টেলার স্পেস ক্রাফ্ট আরো অনেক অ্যাডভান্সড, যেটার সাহায্যে হয়তো বা আমরা ভয়েজারের সাহায্যে যে কয় বছর কমিউনিকেট করতে পারছি সেগুলোর সাহায্যে হয়তো বা আমরা আরো কয়েক গুণ বেশি সময় ধরে কমিউনিকেট করতে পারবো, এবং আরো অনেক দূরের বিষয় সম্পর্কে
সরাসরি ইনফরমেশন পেতে পারবো, সামনে হয়তো এরকম কিছু একটা হবে। লাস্টলি, দ্য ভয়েজার্স আর ডেস্টাইন্ড পারহ্যাপস ইটারনালি টু ওয়ান্ডার দ্য মিল্কি ওয়ে। এক্স্যাক্টলি, যে ভয়েজার্স আসলে দে আর ডেস্টাইন্ড ইটারনালি, তারা অনন্তকাল যাত্রার জন্য তাদেরকে সেট করা হয়েছে, তাদেরকে ডেস্টাইন করা হয়েছে। তো আমরা আশা রাখবো যে ভয়েজার স্পেস ক্রাফটে যে ইনফরমেশন গুলো বা যে গোল্ডেন রেকর্ড গুলো হয়তো বা কোনো প্রাণী জগতের কাছে পৌঁছাবে, তারা আমাদের সাথে কমিউনিকেট করবে বা তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা কমিউনিকেট করতে পারবো এবং ইন্টারগ্যালাকটিক কমিউনিকেশন তৈরি হবে, এটা আশা আমরা রাখতে পারি। তো এই ছিল হচ্ছে আমার টোটাল ডিসকাশনের বিষয়। তো আমি আমার আমার কাছ থেকে ডিসকাশন আসলে এখানেই শেষ করতে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। এবার আমরা কমেন্ট সেকশনে কিছু কোশ্চেন আমরা পেয়েছি, তো আমরা সেখানে চলে যাই। ওকে, কোশ্চেনটা দেখতে পাচ্ছেন আশা করি ভাই। হোয়াট ইজ দ্য হ্যাঁ, স্পেশালিটি স্পেশালিটি অফ সোলার সিস্টেম বাউন্ডারি লেয়ার্স? অফ সোলার সিস্টেম বাউন্ডারি লেয়ার্স, কোয়েশ্চেনটা আর একটু স্পেসিফিক ভাবে করলে হয়তো বোঝা যেত। মানে স্পেশালিটি বলতে আপনি কোন স্পেশালিটি বোঝাচ্ছেন? আমি স্পেসিফিক ভাবে বললে সুবিধা হতো। তবে স্পেশালিটি বলতে আমি যেটা বুঝতে পারছি সেটা নিয়ে যদি বলিস, তাহলে বলবো যে স্পেশালিটি বলতে যে সোলার সিস্টেমের বাউন্ডারি লেয়ার্স, এটার এক্সিস্টেন্স কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। কারণ এটা বাউন্ডারি লেয়ার্স আছে বলে কিন্তু যে ইন্টারগ্যালাকটিক ইন্টারস্টেলার যে উইন্ড গুলো আছে বা যে কসমিক রেজ গুলো আছে, যদিও যথেষ্ট পরিমাণে কসমিক রে আমাদের সোলার সিস্টেমের ভিতরে ঢোকে, ইভেন পৃথিবীর অ্যাটমসফিয়ারের ভিতরে ঢোকে, বাট সবগুলো যদি মানে যতটুক সোলার সিস্টেমের বাইরে আছে সেগুলো যদি সম্পূর্ণভাবে সোলার সিস্টেমের ভিতরে ঢুকতো, সেক্ষেত্রে অন্য কিছু ঘটতে পারতো বা আমাদের জন্য সেটা ক্ষতিকর হতে পারতো। মানে যে সোলার উইন্ডটা আছে, তারপরে হচ্ছে বাউন্ডারির ভিতরে আরো আসলে অনেক কিছু পড়ে, যেমন যে কুইপার বেল্টের কথা বললাম, তারপরে ওর্ট ক্লাউড আছে, এগুলো সব কিন্তু বাউন্ডারি লেয়ারের ভিতরে। তো এগুলা আমাদের কি একটা শিল্ড হিসেবে কাজ করে, আমাদের সোলার সিস্টেমের উপর একটা শিল্ড হিসেবে কাজ করে, একটা প্রোটেকশন হিসেবে কাজ করে, যে বাইরে যে ইন্টারস্টেলার যে অনেক ক্ষতিকর যে রেজ গুলো আছে, কসমিক রেজ গুলা বা ইন্টারস্টেলার যে উইন্ড গুলো আছে যেগুলা খুবই ক্ষতিকর রেডিয়েশন, সেগুলা একটা শিল্ড হিসেবে কাজ করে। তো এটা অবশ্যই একটা অন্যতম একটা স্পেশালিটি বাউন্ডারি লেয়ার্স গুলো, আমাদের সোলার সিস্টেমের ভিতরের যে প্ল্যানেটারি সিস্টেম বা আমরা যে আছি আমাদের সেফটির জন্য। তো আমি জানি না যে আপনি যেটা জানতে চেয়েছেন সেটা সেটা নিয়ে আমি বলতে পেরেছি কিনা। আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটি করেছে অনেক, ফিউচারে মুনে নিউক্লিয়ার পাওয়ার স্যার প্ল্যান্ট বিল্ড করা কি ফিউচার পসিবল মুন হবে? আচ্ছা, যদিও এটা আমাদের আজকে অনেক প্রাসঙ্গিক, সুদূরপ্রসারী কোশ্চেন। হ্যাঁ যদিও আজকে প্রাসঙ্গিক কোশ্চেন না, তারপরেও অবশ্যই একটা সুন্দর কোশ্চেন। পসিবল হবে কিনা এটা আমরা জানি না, তবে আমরা অবশ্যই আশাবাদী, কারণ মুন নিয়ে বর্তমানে যথেষ্ট গবেষণা হচ্ছে। তো ইদানিং মুনে হচ্ছে জৈব বৈচিত্র্য বা ওইখানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টই হোক বা অন্য কোনো জিনিসই হোক, স্থাপনের ক্ষেত্রে বড় একটা বাধা রেডিয়েশন। কারণ মুনে যথেষ্ট রেডিয়েশন, যথেষ্ট পরিমাণ রেডিয়েশন, মুনে কিন্তু কোনো অ্যাটমসফিয়ার নাই, যার ফলে ওখানে যথেষ্ট পরিমাণ রেডিয়েশন ওই ওখানে যে ক্রাস্টটা আছে সেখানে হিট করে। সো এই রেডিয়েশনের জন্য বা এই পরিবেশটা যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা নিয়ে সম্ভবত গবেষণা হচ্ছে, সম্ভবত প্ল্যানও অলরেডি হয়ে গেছে। আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে মুনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা তৈরি করার জন্য, কারণ মুনে কিন্তু ভবিষ্যতে টেলিস্কোপ স্থাপন করার সিদ্ধান্ত আছে, এবং সেই টেলিস্কোপ গুলো স্থাপন করার জন্য বা ইভেন মুনে কিন্তু এখনই স্থাপন করার জন্য মানে কলোনি স্থাপন করার জন্য বর্তমানে কিন্তু এই চলছে, যেমন ইউএসএ বা
আমেরিকা, তারপরে রাশিয়া, এদের ভিতরে কিন্তু একটা কোল্ড ওয়ার টাইপের চলছে, স্নায়ুযুদ্ধ টাইপের চলছে, যে কারা প্রথমে মনে কলোনি স্থাপন করবে। কারণ আগে যেমন যেমন এই যুক্তরাজ্য বা ব্রিটেন বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করেছিল তাদের আধিপত্য বিস্তারের জন্য, তখন এই মনে কি আধিপত্য বিস্তার করবে আগে, এটা কিন্তু যথেষ্ট একটা পলিটিক্যাল এখন ব্যাপার, যেটা নিয়ে আসলে যথেষ্ট স্নায়ুযুদ্ধ চলছে। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং আরো অনেক গবেষণা আসলে আছে, যে যেগুলো মনে করলে পৃথিবীতে, পৃথিবী চাইতে যদি মনে করা যায় সেক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং অনেক প্রজেক্ট আছে যেগুলোর জন্য হয়তো আমার হিউজ পরিমাণে পাওয়ার লাগবে, সেক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের প্ল্যানটা ইতিমধ্যে আছে কিনা আমি জানি না, তবে অবশ্যই ভবিষ্যতে হবে, তো এটা ভবিষ্যতে হতেই পারে, এটা নিয়ে অবশ্যই আমরা আশাবাদী। ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা সাগর সরকার, যে স্পেস থেকে ছবি তোলার জন্য কোন ধরনের ক্যামেরা ইউজ করা হয়, types of এটা যদি camera একটু does বলতেন ভাইয়া। use কোন ধরনের ক্যামেরা ইউজ করা হয়, আমি এটা নিয়ে আসলে স্পেসিফিক বলতে পারবো না এই মুহূর্তে যে কোন ধরনের ক্যামেরা ইউজ করা হয়, তবে ক্যামেরাটার হচ্ছে রেজলিউশন অনেক বেশি থাকে। যেমন ভয়েজার স্পেস ক্রাফটে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছিল, বা যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, যে যে বিভিন্ন যেমন জুপিটার, স্যাটার্ন বা ইউরেনাস, নেপচুন, এগুলার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন অ্যানালাইজ করার জন্য, তো সেই ক্যামেরার পাওয়ারটা ঠিক এরকম যে 1 লক্ষটা দূর থেকে একটা পিঁপড়াকে স্পষ্ট সে সে স্পষ্ট ছবি তুলতে পারবে। মানে 1 কিলোমিটার দূর থেকে একটা ছোট পিঁপড়ার ছবিটাও সে অনেক স্পষ্ট, মানে অনেক সুন্দর রিজলিউশনে সে তুলতে পারবে, যেখানে পিঁপড়ার সমস্ত বডিটা আমরা মোটামুটি সুন্দরভাবে দেখতে পারবো, তো অ্যাটলিস্ট এরকম পাওয়ারটা আছে। তো এতটুকু আমি বলতে পারি, বাট কোন টাইপের ক্যামেরা ইউজ করে সেটা হয়তো আমি টেকনিক্যালি স্পেসিফিক ভাবে এটা তো এখন বলতে পারতেছি না। আচ্ছা ভাই, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমার যতটুকু জানা আছে যে ক্যামেরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সাদা কালো একটা পিকচার ধারণ করে, সেটাকে আমরা যখন স্টেশনে বসে সেটাকে কালারাইজ করে এবং সেটার একটা ফাইনালাইজড ফর্ম দ্বারা করানো হয়। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো আছেই। এখানে আল মুজাহিদ ভাইয়ের আরেকটা কোশ্চেন ছিল, এটা অবশ্য অনেক আগে করেছিল কোশ্চেনটা। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ দেয়ার হ্যাভ অ্যাটমোস্ফিয়ার ইন আউটার স্পেস অল অ্যারাউন্ড সামহাউ, দেয়ার হ্যাভ অ্যাটমোস্ফিয়ার, মানে আউটার স্পেসে অ্যাটমোস্ফিয়ার বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? মানে অ্যাটমোস্ফিয়ারের সংজ্ঞাটা আমরা যেটা জানি সেটা তো আউটার স্পেসে, মানে যদি বাউন্ডারি লেয়ারের কাছাকাছি ওইখানে বলেন তাহলে ওইখানে তো অ্যাটমোস্ফিয়ারের সংজ্ঞাটা কেমন হয়? এখানে আমি তাহলে তার কোশ্চেনটা একটু মডিফাই করে বলি, যে যদি আমরা হ্যাঁ কখনো আবিষ্কার করতে পারি যে আমরা বাইরে কোথাও অ্যাটমসফিয়ারের সন্ধান পেয়েছি, বা আমাদের পৃথিবীর আশেপাশের পরিবেশ যদি কখনো অ্যাটমসফিয়ার আমরা আবিষ্কার করতে পারি, সেক্ষেত্রে কোন ধরনের পসিবিলিটি হবে? মানে সোলার সিস্টেমের বাউন্ডারি ওইদিকে, জি জি, এটা আসলে এখানে আমাদের কিছু আনডিসকভার্ড রিজন আছে, যেমন আমি যে ওর্ট ক্লাউডের কথা বললাম, এখানে কিন্তু আমরা রিজিওনটা স্পেসিফাই করতে পেরেছি কিছুটা, বাট ওইখানে আসলে কি কি আছে বা ওইখানে কম্পোজিশন সম্পর্কে কিন্তু আমরা এখনো ডিটেলস ইনফরমেশন পাই নাই। ওট ক্লাউড কিন্তু খুবই একটা মিস্টিরিয়াস জায়গা, তো সেখানে অ্যাটমসফিয়ার বা সেখানে এই জাতীয় কিছু আছে কিনা, কারণ সেখানে তো যথেষ্ট পরিমাণে ইন্টারস্টেলার উইন্ড আছে, ইভেন হচ্ছে ওট ক্লাউড বা এই ইন্টারস্টেলার স্পেসে বলি বা যেটাই বলি, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্টারস্টেলার উইন্ড আছে, ইন্টারস্টেলার উইন্ড বা ইন্টারস্টেলার মিডিয়াম, যেটা ইন্টারস্টেলার মিডিয়ামে যেমন বিভিন্ন ধরনের গ্যাস বা আয়নস বা এখন ডাস্ট থাকে, তো এগুলা কিন্তু মানে এগুলাকে যদি অ্যাটমসফিয়ার হিসেবে ধরা হয় হয়তো বা ধরতে পারে, তো এইগুলো আসলে এক্সিস্ট করে। এখন কোন প্ল্যানেটরি সিস্টেমের মতো অ্যাটমসফিয়ার তো ওইভাবে থাকার সম্ভাবনা আসলে তো ওইভাবে নাই, কারণ প্ল্যানেটরি সিস্টেমের অ্যাটমসফিয়ারের জন্য তো যে যে সিস্টেম থাকার কথা সেটা তো বাইরের স্পেসে তো ওইভাবে থাকতে পারবে না। আমরা অনেক দেশের আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি।
হাউ ডু ইউ কনসিডার আমাদের আওয়ার সোলার সোলার সিস্টেম? সিস্টেম কতখানি আমরা বাউন্ডারি ধরতে পারি? এটা আসলে একটা আনসব একটা ব্যাপার যে আমাদের সোলার সিস্টেম কিভাবে এন্ড হবে বা কখন এন্ড হবে এটা আমরা কিভাবে কনসিডার করতে পারি। তো এটা হচ্ছে যেহেতু আমাদের সোলার সিস্টেমের প্রাণ কেন্দ্র যেটা সূর্য, সো অবশ্যই সোলার সিস্টেম এন্ড করার ক্ষেত্রে বা সোলার সিস্টেম এন্ডিং এর ক্ষেত্রে এই সূর্যের লাইফ সাইকেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ টোটাল সোলার সিস্টেম কিন্তু ম্যানিপুলেট করে হচ্ছে আমাদের সূর্যটা। সো সূর্য যতদিন থাকবে, মানে তার জ্বালানি যতদিন আছে, ততদিন অবশ্যই আমরা এখন যেভাবে সোলার সিস্টেমকে দেখছি সেটা সেভাবেই থাকবে। বাট জ্বালানি শেষ হয়ে গেলে সে যখন হোয়াইট ডোয়ার্ফে কনভার্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে টোটাল প্ল্যানেটারি সিস্টেমের এই গ্র্যাভিটেশন পুলটা চেঞ্জ হয়ে যাবে। তো আরো ক্রমান্বয়ে দেখা যাবে যে হতে পারে যে প্ল্যানেটারি সিস্টেমটা কোলাপস করতে পারে, অথবা এটা তো আমাদের সাধারণ ধারণা, কিন্তু এরকম হতে পারে। আমরা কিন্তু জানি যে সোলার সিস্টেমের বাইরে দিয়ে, যদিও অনেক পর পর, বাট সোলার সিস্টেমের বাইরে কিন্তু দেখা গেছে যে অনেক ধরনের স্টার কোনো কোনো সময় ট্রাভেল করে, মানে সোলার সিস্টেমের কাছ দিয়ে যদি এরকম কোনো ম্যাসিভ কোনো স্টার বা ম্যাসিভ কোনো সেলেস্টিয়াল অবজেক্ট যায়, সেক্ষেত্রে কিন্তু এই টোটাল আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটারি সিস্টেমের ক্ষেত্রে একটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলবে, বা গ্র্যাভিটেশনাল পুলের ক্ষেত্রে হিউজ একটা ইম্প্যাক্ট ফেলবে। তো সেরকম যদি ঘটনা ঘটে, এরকম ঘটনা কিন্তু এর আগে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা আছে, তো সেগুলো ঘটে দেখা যাচ্ছে যে আমরা সাধারণভাবে যেভাবে প্রেডিক্ট করছি সেগুলো চাইতে অন্যভাবে আমাদের সোলার সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে, বা সেটার পরিপ্রেক্ষিতে অন্যভাবে সে এন্ড হতে পারে আমাদের সোলার সিস্টেমটা। তো এটা আসলে অনেকগুলো পসিবিলিটি আছে। তার কোশ্চেনটা যদি একটু মডিফাই করে বলি, যে আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারি আসলে কতটুকু, মানে কতখানি দূরত্বে গেলে আমরা বলতে পারি যে এটা আসলে আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারি? আমরা সোলার সিস্টেমের বাউন্ডারিকে মোটামুটি ধরতে পারি, আমি যে হেলিওপজের কথা বললাম, তো এইটা এইটা পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি সোলার সিস্টেমের বাউন্ডারির আউটার মোস্ট যে লেয়ারটা সেটা হিসেবে ধরতে পারি, হেলিওপজ যেটা, এবং সেটা মোটামুটি আমি যদি ভুল না করি সেটা সম্ভবত 90 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিস্টেন্সে আমাদের ওই লেয়ারটা এক্সিস্ট করে। তো এই ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারি হিসেবে ধরতে পারি। তবে এখানে এটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে, যে এখন পর্যন্ত যেটা ধারণা করা হয় যে এই হেলিওপজের বাইরে কিন্তু আমরা ধরে নিই যে ইন্টারস্টেলার স্পেস শুরু, এবং ইন্টারস্টেলার স্পেসের যে গ্যাপটা, এই গ্যাপের পরে কিন্তু ওট ক্লাউডের যে রিজনটা এটা কিন্তু শুরু, এবং ওট ক্লাউডের শুরু বলতে ওট ক্লাউডের যে ইনার এজ আছে, মানে ভিতরের যে কর্নারটা আছে সেটা শুরু, এবং ওট ক্লাউডে যথেষ্ট পরিমাণে ছোট বড় অনেক ধরনের আইসি অবজেক্ট আছে, হ্যাঁ, এবং সেটা নাম্বার হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন্স, মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন সংখ্যক হচ্ছে বিভিন্ন ধরনের আইসি অবজেক্ট আছে আমাদের ওট ক্লাউডে, এবং সেটা আস্তে আস্তে হচ্ছে ডেন্সার, লেস, মানে লেস ডেন্সার হতে হতে আস্তে আস্তে হচ্ছে তার বাইরের পরিবেশে হারিয়ে যায়। তো এটা আসলে এখনো আমি যত জানি কনফার্ম না যে ওট ক্লাউড আমাদের সোলার সিস্টেমের আসলে অন্তর্ভুক্ত কিনা বা অন্তর্ভুক্ত করা যাবে কিনা, কারণ আসলে আমি আমাদের প্রেজেন্টেশনের ভিতরে আমি বলেছি যে ওট ক্লাউড কিন্তু তার যে এনআরএসটা আছে, আমরা যদি পৃথিবী থেকে দেখি তো ওট ক্লাউডের প্রথম যে শুরুটা লেয়ার, শুরুর যে লেয়ারটা সেটা হচ্ছে মোটামুটি 1000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে শুরু, এবং শেষ বিন্দু হিসেবে, মানে শেষ লেয়ার হিসেবে বলা হয়েছে যে 5000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যদিও এটা নিয়ে মতবিরোধ আছে, কারণ শেষটা কোথায় আসলে কত ডেন্সিটি দিয়ে ওটা শেষ হবে সেটা আমরা জানি না। তো ওইটা আসলে এত হিউজ ডিস্টেন্সে ওইটা আসলে আমাদের সোলার সিস্টেমের অন্তর্গত কিনা, কারণ ওখানে কিন্তু বাইরের অনেক স্টার সিস্টেম ওখানে ইন্টারাপ্ট করতে পারে, সো ওইটা নিয়ে ডাউট আছে। তো আমরা মোটামুটি বলতে পারি হেলিওপজ হচ্ছে আমাদের সোলার সিস্টেমের, যেহেতু সোলার উইন্ডটা আমার ওখানে ইন্টারাক্ট করে শেষ করে, তো ওইটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো আমাদের সর্বশেষ কোশ্চেনে চলে যাচ্ছি, যদিও কোশ্চেনটা একটু ব্যক্তিগত। ওকে, হোয়াট মেক্স ইউ ইন্টারেস্টেড টু অ্যাস্ট্রোনমি? হাউ ডিফিকাল্ট ইট ইজ টু দ্য জার্নি ফ্রম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টু অ্যাস্ট্রোনমি? ওকে, সুন্দর প্রশ্ন, আসলে এটা অনেকটাই কমন প্রশ্ন,
যেমন যে প্রথম প্রশ্নে যাই যে হোয়াট মেক্স ইউ ইন্টারেস্টেড অ্যাস্ট্রোনমি, মানে আমি যদি আমার পার্সোনাল কথাগুলো বলি যে কোন কোন বিষয়গুলো বা কি কি জিনিসগুলো আমাকে অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্টেড করেছে, তো আমি সাধারণ কথাবার্তা আমার সেশনের প্রথমে বলেছিলাম, বাট এখন যদি কিছু পার্সোনাল কথা বলি সেটা হচ্ছে আসলে আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার পার্সোনাল ভিউটা হচ্ছে এরকম যে এই মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব বা আমরা এখানে কেন, আমরা কোথায় যাব, আমরা কোথা থেকে এসেছি, মহাবিশ্ব সৃষ্টি হলো কিভাবে, কেন সৃষ্টি হলো, এটার অন্তিম যাত্রা কোথায়, তো এই যে বিষয়গুলো এগুলা আমার ছোটকাল থেকেই অনেক এটাকে এগুলা বিষয়ে আমাকে অনেক ইন্ট্রিগ করতো, তো এগুলো নিয়ে আমি ছোটকাল থেকেই অনেক চিন্তা ভাবনা করতাম। এবং যখন আস্তে আস্তে অনেক কিছু ঠিক না, মানে কিছু কিছু জিনিস জানতে পারলাম, মানে পুস্তকগত যে জ্ঞানগুলো সেগুলো জানতে পারলাম সরাসরি, তো সেগুলো জানার পর এগুলোতে আমাকে আরো বেশি ইন্টারেস্ট করে। যখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সোলার সিস্টেমের ভিতরে আমরা খুবই একটা ক্ষুদ্র গ্রহে বাস করছি, এগুলোর বাইরে ভাস্ট একটা জগৎ আছে, সেগুলার কেমনে কি গঠিত, তারা কেমনে ইন্টারেক্ট করে সেগুলো সম্পর্কে এখন আমরা জানি না, অথচ সেগুলোর উপরে মূলত নির্ভর করা হচ্ছে আমাদের আমরা এখানে কেন। কারণ আমরা যদি বাইরের পৃথিবীর বাইরের জিনিসপত্র সম্পর্কে জানতে পারি, যেটা অবশ্যই অ্যাস্ট্রোনমি রিলেটেড, তো সেগুলা জানতে পারলে আমরা আসলে আমরা পৃথিবীতে কেন বা আমাদের অন্তিম অবস্থান কোথায় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর যদি এক কথায় বলি যে আমাদের জীবন বা পৃথিবীর জীবন বা পৃথিবীর প্রাণী জগৎ বা টোটাল ইউনিভার্সের সৃষ্টি তত্ত্ব নিয়ে যে জানার প্রবল আগ্রহ, সেখান থেকে মূলত আমাদের অ্যাস্ট্রোনমি নিয়ে ইন্টারেস্ট আর কি শুরু হয়, বা শুরু হয় এখনো আছে বা হয়তো বা শেষ হবে না ঠিক, বা এটা নিয়েই ভিতরে থাকবো আর কি। আর দ্বিতীয় প্রশ্ন, যদি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু দ্য জার্নি ফ্রম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টু অ্যাস্ট্রোনমি, তো এটা বলতে গেলে আমি বলবো যে মেকানিক্যাল থেকে অ্যাস্ট্রোনমিতে শিফট করা আসলে অতটা কঠিন না যদি অন্যান্য ফিল্ডের কথা চিন্তা করি। স্পেশালি যে মেকানিক্যাল, তারপরে ইলেকট্রিক্যাল, তারপরে কম্পিউটার সায়েন্স, এগুলিকে আসলে অ্যাস্ট্রোনমি রিলেটেড কোনো ফিল্ডে শিফট করা তেমন একটা কঠিন কিছু না অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডের তুলনায়, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেটাল সায়েন্স বা এগুলো যেগুলো আছে। কারণ অ্যাস্ট্রোনমি কিন্তু অনেক ফিল্ড আছে অ্যাস্ট্রোনমি, এবং আমি নিজেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, সো এই প্রশ্নটার আনসার আমি অনেক আগে থেকেই খোঁজার চেষ্টা করেছি, কারণ আমার নিজেরও এই দুটা কমন কোনো ফিল্ডে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাস্ট্রোনমি দুইটারই একটা মেলবন্ধন আছে। তো এটা দুইটা নিয়ে কমন ফিল্ড আসলে অ্যাস্ট্রোনমিতে আছে, যেমন যেমন এই যে অরবিটাল মেকানিক্স, দেন হচ্ছে অ্যাস্ট্রোডাইনামিক্স, দেন তেমন যে অ্যারোনটিক্যাল বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু মোটামুটি মেকানিক্যালি সাব ফিল্ড। তারপরে হচ্ছে এই যে স্পেস ক্রাফ্ট মিশনের সময় কিন্তু স্পেস ক্রাফ্ট ডিজাইনিং থেকে শুরু করে এই যে বিষয়গুলো কিন্তু মেকানিক্যালের সাথে যথেষ্ট জড়িত। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাস্ট্রোনমি দুটারই মেলবন্ধন আছে, এরকম অনেক ফিল্ড কিন্তু আছে যেখানে সরাসরি অ্যাস্ট্রোনমি এবং ইঞ্জিনিয়ারিং দুইটারই টেস্ট পাওয়া যাবে, এবং এরকম উদাহরণও আছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মানে সম্পূর্ণ ভিন্ন, মানে অ্যাস্ট্রোনমি রিলেটেড ফিল্ড বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ভিন্ন কোনো ফিল্ডে অনেকে আছে শিফট করেছে, এরকম অনেক আছে। যেমন আমাদের ভার্সিটিতে এক বড় হয়ে আছে, তিনি হচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সম্পূর্ণ মানে অ্যাস্ট্রোনোমার, একজন পুরোপুরি একজন অ্যাস্ট্রোনোমার হয়ে গেছেন, এবং সে একজন অ্যাস্ট্রোনোমার হিসেবে এখন কাজ করছেন, যার সাথে ইঞ্জিনিয়ারিং এর কোনো আসলে সম্পর্ক নাই, জাস্ট হচ্ছে একজন অ্যাস্ট্রোনোমার হিসেবে, যেমন যেমন রেডিও অ্যাস্ট্রোনমি বা এই টেলিস্কোপ নিয়ে যে কাজগুলো আছে, টেলিস্কোপের মধ্যে পর্যবেক্ষণের মাধ্যমে যে বিভিন্ন সেলেস্টিয়াল অবজেক্ট সম্পর্কে যে রিসার্চ করা, তো এগুলোর জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা ওটা লাগে না, এটার জন্য কি টোটালি হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট নিয়ে বা অ্যাস্ট্রোনমিক্যাল ফিনোমেনা ইভেন্ট নিয়ে যে যে ডেটাগুলো পাওয়া যায় রেডিও টেলিস্কোপ নিয়ে সেগুলো নিয়ে আর কি রিসার্চ করা বা সেগুলো নিয়ে কোনো কাজ করা। এরকম অনেক আছে যে সরাসরি মানে একদম পিওর ইঞ্জিনিয়ারিং থেকে পিওর অ্যাস্ট্রোনমি কোনো ফিল্ডে শিফট করেছে, এগুলো ওরকম আছে। তবে কিছু সমস্যা আছে, যেমন ওই পিওর অ্যাস্ট্রোনমিক্যাল ফিল্ডে যদি
যাওয়া যায়, যদিও এটা নিয়ে আমি নিজেও এখনো জানার চেষ্টা করছি আরো ডিটেলস। তবে আমার যতটুকু মনে হয় যে, কারণ এটা নিয়ে পড়তে গেলে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে বাইরে কোনো ভার্সিটিতে পড়তে হবে, এটা তো কোনো ডাউট নেই, কারণ বাংলাদেশে তো আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে কেরিয়ার করার কোনো আমাদের স্কোপ নাই। আমাদের বিদেশে যাওয়া লাগবে, সো বিদেশে যাওয়ার জন্য আমার অবশ্যই অ্যাস্ট্রোনমি রিলেটেড কিছু কাজকর্ম থাকা লাগবে ভার্সিটিতে, যেগুলো সাহায্যে আমি স্কলারশিপটা পাইতে পারি। তো এই বিষয়গুলো যদি আমার হাতে থাকে তাহলে তেমন একটা কঠিন না। আর স্কলারশিপ প্রসিডিউরের জন্য আমার যা যা জিনিসপত্র লাগবে সেগুলো যদি আমার ওকে থাকে, এবং অ্যাস্ট্রোনমি রিলেটেড যদি আমার কিছু কাজ কাম থাকে, থিসিস বা রিসার্চ পেপার এগুলো যদি থাকে, তাহলে আমার মনে হয় না এটা তেমন কোনো কঠিন কাজ, মানে চেষ্টা করলে আসলে সম্ভব। কারণ এখন অ্যাভেলেবল উদাহরণ আছে যারা বিভিন্ন, শুধু মেকানিক্যাল না, শুধু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে সরাসরি অ্যাস্ট্রোনমিতে চলে গেছে, এখন আসলে এগুলো এক্সাম্পল হিউজ আছে, আশেপাশে খুঁজলে পাওয়া যাবে। সো আমার মনে হয় না এটা তেমন একটা কঠিন কিছু, চেষ্টা করলে সম্ভব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের সাথে। তা আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন, এতক্ষণ ধরে আমাদের লাইভ সেশন দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যাবার আগে শেষ মুহূর্তে আমি আমাদের এই নতুন ক্লাবের জন্য একটু পরামর্শ চাচ্ছি যে কিভাবে আগালে আমরা এই ক্লাবটাকে একটি ডেভেলপ এবং আদর্শ একটি ক্লাব করে তুলতে পারি, সেটা জানার জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে প্রথমত খুবই একটা ভালো সংবাদ, এবং সরি ভালো সংবাদ বলতেছি যে ভালো একটা ব্যাপার যে জাস্ট একটা অ্যাস্ট্রোনমিক্যাল সেপারেট অ্যাস্ট্রোনমিক্যাল ক্লাব আপনারা শুরু করেছেন, যেটা খুবই সুন্দর একটা কাজ। এবং এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে যথেষ্ট অ্যাস্ট্রোনমির যে প্রসারটা, যথেষ্ট অ্যাস্ট্রোনমির প্রসারটা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে, ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে যারা অনেক ব্যক্তিগত পর্যায় থেকে অ্যাস্ট্রোনমিকে বাংলাদেশে যথেষ্ট প্রসার লাভ করেছেন, এবং এটা বর্তমানে অনেক সংঘবদ্ধভাবে এই প্রসারটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো এগুলোকে আরো অনেক বেশি ত্বরান্বিত করবে। তো সেটার পরিপ্রেক্ষিতে অবশ্যই নতুন যে ক্লাব আপনারা করেছেন এটা অবশ্যই একটা সাধুবাদ জানানোর বিষয়। এবং এটাকে মানে এটার অ্যাক্টিভিটিস গুলো আসলে মানে আমাদের দেশে কি, আমরা কিন্তু অ্যাস্ট্রোনমি রিলেটেড মানে ইভেন এই মানে স্পেসিফিক কিছু স্কুল কলেজ বা ভার্সিটি ছাড়া বেশিরভাগ পর্যায়ে কিন্তু হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি নিয়ে সবার জানাশোনা বা ইন্টারেস্টটা কম। তো আমি এটা বিশ্বাস করি যে যে কেউ যদি এটা নিয়ে কিছু পরিমাণ জানে তার এর ভিতরে অবশ্যই ইন্টারেস্ট আসতে বাধ্য। বাট আমাদের সমস্যা কি যে বাইরে যেমন স্কুল কলেজ পর্যায়ে ভার্সিটিতে এসে অনেকে এটা সম্পর্কে টুকটাক জানে, বা স্কুল কলেজ পর্যায়ে কিন্তু বেশিরভাগ এটা সম্পর্কে কোনো ধারণা নাই। ইভেন কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আকাশে যে তারাগুলো দেখো ওগুলা কি, বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে মানে কেমন যেন একটা অনীহা কাজ করে যে ওইগুলা নিয়ে আমার কাজ কি, ওগুলা কি যাতা, মানে এরকম একটা বিষয়। আমি নিজেও পরীক্ষা করে দেখছি এগুলা, মানে স্কুল কলেজে ছেলে পেলেদের এরকম একটা চিন্তা ভাবনা। তো তাদের আসলে স্বাভাবিক একটা ব্যাপার, কারণ তাদের ওই জিনিসগুলোতে ভাবাতে সাহায্য করবে এরকম কোনো কারিকুলাম বা টপিক কিন্তু আমাদের সাধারণত স্কুল কলেজের বইতে ভাবে নাই। তো এই জিনিসগুলোর জন্য আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাক্টিভিটিস গুলোর প্রসার খুবই দরকার। তো সেক্ষেত্রে ভার্সিটির ক্লাবগুলো অবশ্যই অনেক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই ক্লাবগুলো থেকে এই যে প্রতিনিয়ত এরকম অ্যাস্ট্রোনমিক্যাল টক বা সেশনস গুলো, তারপরে টেলিস্কোপিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে মানে অবজারভেশনাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো কিন্তু ইন্টারেস্ট বৃদ্ধি করতে মানে সুন্দরতম একটা ক্যাটালিস্ট। যদি এখন করোনার করোনা চলতেছে, বাট স্বাভাবিক পরিবেশ থাকলে যে বিভিন্ন সময় যে অ্যাস্ট্রোনমিক্যাল যে বিভিন্ন ইভেন্ট গুলো হয়, তো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট কে কেন্দ্র করে যদি কোনো অবজারভেশনাল ক্যাম্পেইন বা এরকম কোনো অ্যাক্টিভিটিস রাখা হয়, সেটা কিন্তু ক্লাবের অ্যাডভার্টাইজমেন্টই বলি অথবা অ্যাস্ট্রোনমিক্যাল মানে অ্যাস্ট্রোনমির প্রসারই বলি, দুই ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা ভূমিকা পালন করে। এর আগে কিন্তু অনেকবারই বাংলাদেশে কিন্তু এরকম হয় যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যাম্পেইন গুলো ইভেন্টের বিভিন্ন ইভেন্টের সময় এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস বা অবজারভেশনাল ক্যাম্পেইনটা হয়। তো আপনারা যদি এই ক্লাব থেকে ভবিষ্যতে এইগুলা আয়োজন করেন, সেক্ষেত্রে অবশ্যই এই ক্লাবের প্রসারটা প্লাস অ্যাস্ট্রোনমির প্রসারটা অনেক ভালো হবে। আর এই নিয়মিত বিভিন্ন সেমিনার এখন তো অনলাইন চলতেছে, যেহেতু করোনার কারণে অনলাইনে
অ্যাস্ট্রোনমিক্যাল টকগুলো চলতেছে, তো ভবিষ্যতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেক্ষেত্রে ভার্সিটিতে বিভিন্ন রকমের লাইভ সেমিনার বা বিভিন্ন ধরনের যে কার্নিভাল টাইপের হয় বা বিভিন্ন ইভেন্ট অনুসারে বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যানিভার্সারি বা ইভেন্ট কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে কম্পিটিশন এগুলো আয়োজন করা যেতে পারে, যাতে স্টুডেন্টের ভিতরে আশেপাশে রিজিয়নে স্টুডেন্টের ভিতরে এটা সম্পর্কে ধারণা তৈরি হয়। যেমন যশোরের ওইদিকে আপনারা যদি ওই এই ক্লাব থেকে মানে পরিবেশ যেমন স্বাভাবিক হবে সেখান থেকে যদি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যদি কুইজ বা কম্পিটিশন বা এরকম যদি কোনো ফেস্টিভ্যালের আয়োজন করেন কোনো অ্যাস্ট্রোনমি ইভেন্ট বা ইউনিভার্সিটি কেন্দ্র করে, তো সেগুলো কিন্তু ওই রিজিয়নে একটা আলোড়ন সৃষ্টি করবে অ্যাস্ট্রোনমি নিয়ে, মানে ওই স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের ভিতরে, বা এটা সম্পর্কে একটা ইন্টারেস্ট তৈরি করবে বা একটা জানাশোনা তৈরি হবে। তো আপনারা এই কাজগুলো অবশ্যই করতে পারেন, এবং আস্তে 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 আসলে দেখে শুনে, যেহেতু নতুন যাত্রা তো প্রথমত অনেক ইয়া থাকবে যে ম্যান পাওয়ার একটা ব্যাপার আছে, কারণ একটা ক্লাবকে আসলে চালনা করার জন্য উৎসুক কিছুটা ম্যান পাওয়ার লাগে। তো এই ম্যান পাওয়ার গুলো একসাথে রেখে যদি মোটামুটি একটা পর্যায়ে যাওয়া যায়, তখন কিন্তু অটোমেটিক একটা ক্লাব যখন ওই মোটামুটি একটা নাম করে তখন কিন্তু অটোমেটিক ওখান থেকে লোকজন পাওয়া যায় যে লোকজনের কাজ করার জন্য। তো এখানে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করার জন্য আসলে লোক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটিস এর অভাবে ওই ক্লাবে অনেকে জয়েন করতে চায় না। সো অ্যাক্টিভিটিস গুলো যদি মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই ওখানে ম্যান পাওয়ার পাওয়া যাবে, এবং তারপরে যেগুলো বললাম যে বিভিন্ন ইভেন্ট যেগুলো আছে বা ক্যাম্পেইন যেগুলো আছে, তো এগুলা করতে পারলে ক্লাবের প্রসার বা এই যশোর রিজিয়নে একটা অ্যাস্ট্রোনমির একটা প্রসার লাভ করবে। এবং অবশ্যই আমি দোয়া করি যে আপনারা এই ক্লাবের মাধ্যমে সেই কাজগুলো করে যথেষ্ট ভালো পর্যায়ে এগিয়ে যান, এবং যে ক্লাবের নাম জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাব, তো স্যারের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তো ক্লাবের নাম যেহেতু ওইটা, সো ক্লাবটা যাতে আস্তে আস্তে খুব একটা ভালো পর্যায়ে চলে যেতে পারে সেই দোয়া রাখি এটা আর কি। আমরা অবশ্যই আপনার এই সুন্দর সুন্দর পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করব, এবং আপনাদের ক্লাবের সামনের অগ্রযাত্রা ইনশাল্লাহ আমরা আপনাকে পাশে সাথে পাবো আমরা আশা রাখি। অবশ্যই যদি আমার পক্ষ থেকে কোনো কিছু করার থাকে অবশ্যই আমি চেষ্টা করব সেভাবে হেল্প করার। ধন্যবাদ ভাইয়া। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, প্রায় 2 ঘন্টা যাবৎ আমরা এই লাইভ সেশন চালু করলাম, সরি আর লাইভ সেশন করলাম। তো এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের স্পেশাল গেস্ট সুব্রদেব বিশ্বাস ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি মানে অনেক সময় নিয়ে ফেলছি তাই না, প্রায় 2 ঘন্টা হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে আপনার কাছে অনেক অনেক জিনিস শিখেছি, এটা আমাদের কাছে খুবই মূল্যবান, আচ্ছা আচ্ছা শেখাটাই আসলে। আর অবশেষে আচ্ছা ধন্যবাদ, পরিশেষে আমি এটার জন্য ধন্যবাদ দিতে চাই, মানে আমাকে এখানে ইনভাইট করার জন্য বা এই যে ক্লাবের সাথে একটা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ক্লাবকে বা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। অবশ্যই ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য, এবং যারা দর্শক ছিলেন সবাইকে ধন্যবাদ। তো আজকের প্রোগ্রাম আমরা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।